নমস্কার শুভ সন্ধ্যা আজকে আলোচনায় আর সবাইকে স্বাগত আমার সঙ্গে রয়েছে সুমিরন দাস রয়েছি রয়েছেন আমাদের প্রকাশ চক্রবর্তী অনিদিতা হন এবং রয়েছেন আমাদের আজকে আলোচক অধ্যাপক ডক্টর সবশ্রী বসু রাজী আমাদের আলোচনার বিষয় উত্তর উপনিবেশিক বিষয়ের জন্য আজকে স্যার আমাদের আলোচনা করবেন এবং রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আমরা আহ মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্ল্যাটফর্মে উপস্থিত থাকার জন্য এবং স্যারকে আমি অনুরোধ জানাচ্ছি আজকের এই বিষয়ে আলোচনাটি শুরু করার জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ সমীরনকে প্রকাশকে এবং রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের সঙ্গে যারা যুক্ত তাদের আমাকে আমন্ত্রণ জানাবার জন্য এবং আজকের আলোচনার বিষয় যেটা আপনারা শুনলেন যে উত্তর ঔপনিবেশিক মায়ানমারের আর্থ রাজনীতি আসলে আজকের দিনের যে মায়ানমার যে মায়ানমার আজকে আবার সামরিক শাসনের কবলে দু হাজার একুশের পয়লা ফেব্রুয়ারি থেকে তো এখনকার মায়ানমারের রাজনীতি বুঝতে গেলে বা স্বাধীনতার পরে যে পঁচাত্তর বছরের বেশি সময় কেটে গেছে এই সময়টাতে যদি মায়ানমারের রাজনীতি আমাদের বুঝতে হয় তাহলে দুটো জিনিস এখানে খেয়াল করা খুব জরুরি একটা হচ্ছে যে ঔপনিবেশিক শাসন যে ঔপনিবেশিক শাসনের অধীনে মায়ানমার বা তখনকার দিনের ব্রহ্মদেশ ছিল ব্রহ্মদেশ নামটা পরে পাল্টায় আমি বলবো তো সেই ঔপনিবেশিক শাসনের যে জের তার যে প্রভাব সেটা কিন্তু আজকের মায়ানমারেও যথেষ্ট পরিমাণে রয়ে গেছে সেই ঔপনিবেশিক শাসনের উত্তরাধিকারকে বাদ দিয়ে আমরা আজকের মায়ানমারের আলোচনা করতে পারবো না আর যখন আমরা রাজনীতির আলোচনা করতে যাব তখন স্বাভাবিকভাবেই অর্থনীতির প্রসঙ্গ চলে আসবে বলে আমরা এর শিরোনাম রেখেছি উত্তর ঔপনিবেশিক মায়ানমারের আর্থ আজকে যদি আমরা মায়ানমারের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে মায়ানমারের এখনকার মোট জনসংখ্যা আনুমানিক প্রায় সাড়ে পাঁচ কোটি এবং এই সাড়ে পাঁচ কোটি মানুষের মধ্যে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ বিভিন্ন জাতিসত্তার মানুষ তারা একসঙ্গে রয়েছেন এবং সেখানেই একটা মানে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে আমরা বলতে পারি অর্থাৎ আমরা দেখব যে এখানে এই দেশটিতে সেখানে সংখ্যাগরিষ্ঠ যে মানুষ তারা হচ্ছেন বর্মন বা বামার সম্প্রদায়ের মানুষ এবং তাদের আনুমানিক যে জনসংখ্যা সেটা দেশের মোট জনসংখ্যার প্রায় আটষট্টি শতাংশ এ বাদে আরো অনেক সংখ্যালঘু জনগোষ্ঠী রয়েছে তার মধ্যে যেমন শান রয়েছে কারেন রয়েছে রাখাইন রয়েছে কিছু চীনা বংশোদ্ভূত মানুষ রয়েছেন সামান্য কিছু ভারতীয় বংশোদ্ভূত মানুষও এখনও রয়ে গেছেন মন রয়েছেন আমরা ছাড়াও আরো অন্যান্য বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ দেখব যেমন রোহিঙ্গিয়ারাও একটা সময় ছিলেন আরাকানিরাও আছেন কিন্তু এই পরিস্থিতিতে যদি আমরা ধর্মের দিক থেকে বিচার করি তাহলে দেখা যাবে যে দেশের মোট জনসংখ্যার প্রায় অষ্টআশি শতাংশ তারা হচ্ছেন বৌদ্ধ ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ধর্ম কিন্তু মায়ানমারের ক্ষেত্রে রাষ্ট্র ধর্ম আর বাকি যারা সংখ্যা লঘু যে ধর্মীয় গোষ্ঠীগুলো রয়েছে তার মধ্যে অন্তত ছ শতাংশের বেশি মানুষ তারা খ্রিস্টান চার শতাংশের বেশি মানুষ প্রায় সাড়ে চার শতাংশের কাছাকাছি তারা মুসলমান এবং অন্যান্য আরো মানে ধর্মীয় গোষ্ঠীর মানুষ তারাও এর পাশাপাশি আমাদের খেয়াল করার দরকার যে এখানে প্রাকৃতিক সম্পদ কি কি রয়েছে তার মধ্যে বিভিন্ন রকমের খনিজ সম্পদ রয়েছে যেমন তার মধ্যে নানা ধরনের ধাতু রয়েছে খনিজ পদার্থ এবং বিশেষ করে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস রয়েছে যেটা ইদানিংকালে আহ মায়ানমারের রাজনীতিকে যথেষ্ট প্রভাবিত করেছে এবং যেটা নিয়ে সেই তেল এবং গ্যাসের নিয়ন্ত্রণ কাদের ওপরে থাকবে সেটা নিয়ে বাইরের অন্যান্য শক্তি যার মধ্যে চীন এবং ভারত তারাও বিশেষভাবে আগ্রহী এছাড়া যদি আমরা দেখি মায়ানমারের ক্ষেত্রে দেখা যাবে যে প্রচুর পরিমাণে আহ দুষ্প্রাপ্য এবং খুব দামি পাথর রয়েছে যে পাথরগুলোর মধ্যে আমরা দেখব যে জেট পাথর তো রয়েছেই এছাড়া রয়েছে চুনি বা নীলা এই ধরনের পাথর আর মায়ানমারের বিখ্যাত জিনিস আমরা জানি যে অনেক পুরনো বাড়িতে যারা অনেক সম্ভ্রান্ত পরিবারের মানুষ তাদের বাড়িতে এখনো সেগুন কাঠের আসবাবপত্র পাওয়া যায় তো সেই বারমার সেগুন কাঠ জগৎ বিখ্যাত এই কথাগুলো যদি আমরা মাথায় রেখে এগোতে চেষ্টা করি তাহলে দেখব যে একটু আগে যেটা বললাম যে পয়লা ফেব্রুয়ারি দু হাজার আমরা দেখবো যে এই মায়ানমারে সেখানে সর্বশেষ একটা সামরিক শাসন চালু হয় এবং সামরিক অভ্যুত্থান হয় সামরিক বাহিনীর নেতৃত্বে এবং তারপরই আমরা দেখব যে সামরিক এই অভ্যুত্থানের পরে যেটা পয়লা ফেব্রুয়ারি ভোরবেলা যেটাকে হঠাৎ করে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে নেয় এবং তখনকার যিনি প্রধান নেত্রী গণতন্ত্রের আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন অর্থাৎ সুচি এবং তার দলের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি যেটা মায়ানমারের অন্যতম প্রধান দল এখন তার অন্যান্য নেতৃবৃন্দ কর্মীদের তাদের অনেককেই গ্রেপ্তার করা হয় আটক করা হয় আর অন্যদিকে দেখা যাবে যে এই যে অভ্যুত্থান হলো সেটাকে কিন্তু দেশের মানুষ তারা মোটেই সহজে মেনে নেননি কারণ যবে থেকে সামরিক শাসন চালু করা হলো দু হাজার একুশে তারপর থেকেই আমরা দেখব যে সেখানে কারখানার শ্রমিক হোক বা অন্যান্য মানুষ হন ছাত্রছাত্রীরা হন যুব সম্প্রদায় হন মহিলারা হন তারা প্রত্যেকেই কিন্তু বিপুল সংখ্যায় তারা রাস্তায় নেমেছেন শুধু রাজধানী রেঙ্গুন যেটা আজকের ইয়াঙ্গন শহর শুধু সেখানে নয় তার বাইরেও অন্যান্য যে শহরগুলো সেখানেও কিন্তু এই আন্দোলন যথেষ্ট আহ সুদৃঢ় একটা চেহারা নিয়েছে এখন মায়ানমারের এই যে আহ রাজনৈতিক ব্যবস্থা সেই রাজনৈতিক ব্যবস্থা মায়ানমার আমরা জানি বা জানার কথা যে জানুয়ারি উনিশশো আটচল্লিশে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার কিছুদিন বাদে তারা স্বাধীনতা পায় এবং সেই স্বাধীনতা পাওয়ার পর থেকেই মূল যে সংঘাতের জায়গাগুলো হয় এই যে একটু আগে জাতিগোষ্ঠী বিভিন্ন জাতিগোষ্ঠীর কথা বললাম তার মধ্যে এই বর্মন বা বামার জাতিগোষ্ঠী তারা মোটামুটি ভাবে দেশের যে প্রধান নদ নদীগুলো সেই উপত্যকায় তারা বসবাস করেন আর তার চারধারে পাহাড়ি এলাকা যেগুলো সেই পাহাড়ি এলাকাগুলোতে বিভিন্ন আদিবাসী গোষ্ঠী বা বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষ যাদের কথা শান হোক কারেন হন বা অন্যান্য জনগোষ্ঠীর মানুষ তারা বসবাস করেন স্বভাবতই মায়ানমারের এই পরিস্থিতিতে আমাদের দেখতে হবে যে কেন সামরিক শাসন দু হাজার একুশে বা তার আগেও আমরা দেখবো যে দীর্ঘকাল আমাদের আলোচনায় আমরা এগুলোই দেখতে পাবো দীর্ঘকাল এই সামরিক শাসন থেকেছে কেন থেকেছে এবং সেখানে রাজনৈতিক দলগুলো বা অন্যান্য রাজনৈতিক শক্তি কেন সেখানে আহ তাদের শিকড় সেভাবে আহ প্রথিত করতে পারেনি তাদের রাজনৈতিক ব্যবস্থায় এখন এখানে আমাদের যেটা ভাববার সেটা হচ্ছে যে প্রথমে আমরা একটু ঔপনিবেশিক শাসনের দিকে চলে যাই ঔপনিবেশিক শাসনের মধ্যে আমি যেটা বলছিলাম যে মূলত ইংরেজরা ব্রিটিশ সরকার তারা এখানে শাসন চালু আঠেরোশো চব্বিশ থেকে তারা এই চেষ্টাটা চালিয়ে যায় মূলত ভারতবর্ষ থেকে তারা এই অভিযান চালায় বিভিন্ন সময় এবং সেখানকার যে সরকার ছিল তাদের সঙ্গে বারবার যুদ্ধ হয় কিন্তু শেষ পর্যন্ত আঠারোশো পঁচাশি সালে আমরা দেখব যে এই সময় এটা পুরোপুরি ইংরেজদের দখলে চলে আসে এবং প্রথম পর্বে দীর্ঘকাল বলা যেতে পারে উনিশশো সাল পর্যন্ত উনিশশো সাঁত্রিশের এপ্রিল মাস পর্যন্ত আমরা দেখব যে এটা ব্রিটিশ ভারতবর্ষের যে প্রশাসনিক কাঠামো তার মধ্যেই এটা অন্তর্ভুক্ত ছিল এখন এই যে একটা ঔপনিবেশিক শাসন চালু হলো সেই ঔপনিবেশিক শাসনের মধ্য দিয়ে দেখব যে বর্মন রাজারা তারা পরাস্ত হলেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাব যে আরো অন্যান্য যে জনগোষ্ঠীগুলো ছিল সেখানে এর আগের শাসন ব্যবস্থাটা কিরকম ছিল যেমন ব্রহ্মদেশে আমি ব্রহ্মদেশই বলবো আপাতত সেই ব্রহ্মদেশে যেমন বর্মন রাজাদের রাজত্ব ছিল তেমনি পাহাড়ি এলাকাগুলোতে সেখানে যে সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষ তারা সেখানে অন্যান্যভাবে তাদের রাজা অথবা তাদের চিফ যারা বিশেষ করে খ্রিস্ট ধর্মাবলম্বী তাদের ক্ষেত্রে আদিবাসী গোষ্ঠীর প্রধান যারা তারা সেখানে এই শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন কিন্তু ইংরেজরা আসার পরে দেখা যাবে যে শুধুমাত্র যে বর্মন রাজাদের এলাকাগুলো তাদের দখলে এলো তা নয় পাহাড়ি এলাকারও অনেকটা অংশ পুরোপুরি নয় অনেকটা অংশই যেগুলোকে আমরা সীমান্তবর্তী এলাকা বলতে পারি ফ্রন্টিয়ার রিজিয়ান বলতে পারি সেগুলোও কিন্তু ইংরেজদের দখলে চলে এলো এবং এখানে মনে রাখতে হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল তখন সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা স্বল্প সময় এই মায়ানমার বা ব্রহ্মদেশ তখনকার সেটা কিন্তু জাপানের নিয়ন্ত্রণে চলে আসে জাপানি সেনাবাহিনী সেখানে একটা বড় ভূমিকা পালন করে শুধু তাই নয় এই জাপানি সেনাবাহিনী তখন ব্রহ্মদেশের যারা যুব সম্প্রদায় তাদের অনেককে সামরিক প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করে এবং করে এমন একটা গোষ্ঠী তৈরি হয় যেটাকে নাম দেওয়া হয়েছিল বার্মা ইন্ডিপেন্ডেন্স আর্মি বা বিআইএ এবং এর নেতা যিনি ছিলেন তিনি হচ্ছেন এই যে যার কথা একটু আগে বলেছিলাম অংসাং সুচি যিনি নোবেল শান্তি পুরস্কারও পেয়েছিলেন তারই পিতা অংসাং এবং সেই অংসাং এর নেতৃত্বে পরবর্তীকালে আমরা দেখব যে ব্রহ্মদেশের যে স্বাধীনতা সংগ্রাম সেটা একটা বড় ভূমিকা নেয় এবং আমরা জানি যে এই যে অংসাং তাকে কিন্তু ব্রহ্মদেশের বা মায়ানমারের তার জাতির জনক বলেও উল্লেখ করা হয়ে থাকে তো এখন এই যে জাপানি সেনাবাহিনীর কথা আমরা বললাম সেই জাপানি সেনাবাহিনী সেখানে আহ দখল নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং পরবর্তীকালে এই জাপানি সেনাবাহিনী যেটা আরো উল্লেখ করলাম যে বিআইএ বা বার্মা ইন্ডিপেন্ডেন্স আর্মি অংসাং এর নেতৃত্বে যে গোষ্ঠীটা গড়ে উঠল তারা কিন্তু জাপানের সেনাবাহিনীর সঙ্গে বোঝাপড়া করেছিলেন কেন করেছিলেন যাতে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেহেতু জাপান এবং ব্রিটেন তারা পরস্পর বিরোধী শক্তি জাপান অক্ষ শক্তির অংশ আর ব্রিটেন তারা মিত্র শক্তির অংশ তার ফলে জাপানের সেনাবাহিনীর সঙ্গে বোঝাপড়া করলে তাদের পক্ষে ইংরেজদের সঙ্গে জুঝতে তাদের সঙ্গে লড়াই করতে অনেক সুবিধা হবে ফলে এই জায়গাটা এখানে একটা বড় ভূমিকা নিয়েছে এবং এখানে দুই বৃহৎ শক্তি তখনকার দিনের ব্রিটেন এবং জাপান তারা কিন্তু এই যে স্বাধীনতার পর্বে ব্রহ্মদেশের সেখানে তাদের একটা বড় ভূমিকা ছিল এবারে যখন আমরা দেখব যে ঔপনিবেশিক আমল সেখানে কিন্তু এই মধ্যবর্তী যে মূল যে ব্রহ্মদেশ সেখানে মূলত ব্রিটিশদের নিয়ন্ত্রণ থাকলেও পাহাড়ি এলাকাগুলো যেটা আমি বললাম যে এগুলো এটাও ইংরেজদের নিয়ন্ত্রণে এসেছিল কিন্তু সেখানে তাদের নিয়ন্ত্রণটা অনেক কম ছিল অনেকটা আমাদের ভারতবর্ষের মতোই সীমান্তবর্তী এলাকাগুলো যেমন অনেক স্বাধিকার ভোগ করত অটোনমি ছিল তাদের এখানেও কিন্তু সেরকমটাই আমরা দেখেছি ফলে এই ঔপনিবেশিক আমলে আমরা দেখতে পাবো যে আস্তে আস্তে এই ব্রহ্মদেশ বা বর্মনরা তাদের যেমন রাজত্ব চলে গিয়েছিল একই সময় আরো যে ঘটনাগুলো ঘটেছিল যেটা ইংরেজরা ঘটাবার চেষ্টা করেছিল তাদের নিয়ন্ত্রণ করবার জন্য এই বা বামারদের তাদের তো নিজস্ব লিপি ছিল এবং তারা তাদের মতন করে তাদের লিপিতে তাদের ভাষার প্রকাশ করতেন লিখিত প্রকাশ করতেন কিন্তু পাহাড়ি এলাকায় যে প্রান্তবাসী যে জনগোষ্ঠীগুলো ছিল সেই প্রান্তবাসী জনগোষ্ঠীগুলো তারা কিন্তু এখানে এই ইংরেজদের প্রভাবে যখন ইংরেজ শাসন শুরু হলো তাদের নতুন লিপি এলো সেটা রোমান লিপিতে যেমন রোমান লিপিতে আমরা বিভিন্ন ভাষা লিখি সেরকম রোমান লিপিতে অর্থাৎ ইংরেজি ভাষা যেমন লেখা হয় সেই লিপিতে তাদের ভাষাগুলো প্রকাশিত হতে আরম্ভ করলো কিন্তু অন্যদিকে যে ধর্মীয় যে পার্থক্য যেটা বলেছিলাম যে বর্মন বা তারা কিন্তু মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী কিন্তু চীন বলুন বা কাচিন বলুন এমনকি নাগা সম্প্রদায়ের মানুষ বলুন নাগারাও এখানে প্রচুর সংখ্যায় রয়েছেন তারা কিন্তু মূলত খ্রিস্টান সুতরাং তারা কিন্তু এই বৌদ্ধ বর্মন বা বামারদের তাদের কোনোভাবেই তাদের রাজত্ব তাদের নিয়ন্ত্রণ ব্রিটিশ আমলেও এদের উপরে একটা কর্তৃত্ব করুক সেটা কখনোই তারা চাননি এখন এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে দেখা যাবে যে জানুয়ারি মায়ানমার বা তখনকার দিনের তারা স্বাধীনতা স্বাধীনতার একটা চুক্তি অল্প দিনের মধ্যে বা বলা যেতে পারে স্বাধীনতার ঠিক আগে ঠিক পরে নয় আটচল্লিশে স্বাধীনতা এলো আমরা দেখবো যে চুক্তি যেটার কথা আমরা বলবো যে পড়া হয় সেটা বারোই আগস্ট উনিশশো সাতচল্লিশে কি চুক্তি পাংলং বলে একটা জায়গা রয়েছে মায়ানমারের বা ব্রহ্মদেশের প্রান্তবর্তী এলাকায় প্রান্তিক এলাকায় এবং সেখানে তিনি এই যে অংসাং এর কথা বলেছিলাম জেনারেল তিনি একটা ঐতিহাসিক বিবৃতি দিয়েছিলেন আসলে তার উদ্দেশ্য ছিল যে মায়ানমার পরবর্তীকালে স্বাধীনতা পেলে ব্রহ্মদেশ স্বাধীনতা পেলে সেখানকার এই প্রান্তবাসী যে সংখ্যালঘু জনগোষ্ঠী তারাও যাতে এই নতুন রাষ্ট্রে অন্তর্ভুক্ত হন তারাও যাতে যোগ দেন এটাকে সুনিশ্চিত করা একটা উদ্দেশ্য ছিল এই ব্রহ্মদেশ বা আজকের মায়ানমারের তাদের যে মুদ্রা সেটা হচ্ছে কায়াত বা কিয়াত কে ওয়াই এটি এই কায়াত বা কিয়াতের ক্ষেত্রে সেটাকে উল্লেখ করে তখন জেনারেল অংসাং বললেন যে এই যে মুদ্রা সেখানে যদি আহ ব্রহ্মদেশের মূল যে এলাকা অর্থাৎ বর্মন বা মামারদের এলাকা তারা যদি এক কিয়াত পায় তাহলে পরে সেখানে একইভাবে এই যে প্রান্তিক যে মানুষরা তারাও এক পাবে অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যে ব্রহ্মদেশের মূল এলাকার যে মানুষরা তাদের সঙ্গে এই প্রান্তিক মানুষদের পাহাড়ি এলাকার মানুষদের কোনো রকমের পার্থক্য করা হবে না এখন এই ধরনের বিবৃতির ফলে আমরা দেখব যে অংসাং এর একটা গ্রহণযোগ্যতা সেটা কিন্তু দেশের বিভিন্ন অংশের মানুষের মধ্যেই গড়ে উঠতে লাগলো এবং তারপরে আমরা দেখব যে এই যে প্রান্তিক এলাকাগুলো যে সীমান্তবর্তী যে এলাকাগুলোর কথা বলছিলাম অর্থাৎ চীন পাহাড় হোক কাচিন পাহাড় হোক শান প্রদেশ হোক সেখানকার সব মিলিয়ে ২২ জন প্রতিনিধিকে নিয়ে অংসাং শেষ পর্যন্ত এবং বর্মনরা তো ছিলেনি বা বামাররা তো ছিলেনি তাদের নিয়ে একটা চুক্তি সেটা বারোই ফেব্রুয়ারি আমরা দেখব বারোই ফেব্রুয়ারি উনিশশো সাতচল্লিশে হচ্ছে অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার এক বছরেরও আগে এবং এটাকে বলা হচ্ছে পাংলং এগ্রিমেন্ট বা পাংলং চুক্তি এবং এটা কিন্তু কোনোভাবেই একটা যদি আমরা বলি যে সরাসরি একটা মানে প্রান্তিক এলাকার মানুষের পাহাড়ি এলাকার মানুষকে তাদের শুধুমাত্র স্বাধিকার দেওয়ার কথা ভাবা হয়েছিল তা নয় কারণ এখানে মনে রাখতে হবে যে ওই যে কতগুলো জনগোষ্ঠীর মানুষ তারা যোগ দিয়েছিলেন বটে কিন্তু সবাই কিন্তু সমস্ত জনগোষ্ঠীর মানুষ তারা কিন্তু যোগ দেননি এটা একটা দিক দ্বিতীয় কথা হচ্ছে যে 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 এই এই চুক্তির মধ্য দিয়ে কতগুলো জিনিস বলতে বলতে চাওয়া চাওয়া হয়েছিল হয়েছিল প্রথম কথা পাহাড়ি জনগোষ্ঠী যারা যোগ দিয়েছিলেন তাদের প্রত্যেকের প্রতিনিধি আগামী দিনে থাকবেন যে প্রদেশগুলো যেভাবে পরিচালিত হবে তার শাসন ব্যবস্থা যেভাবে পরিচালিত হবে সেখানে তাদের একজন করে প্রতিনিধি সেই প্রশাসকের পরামর্শদাতা হিসেবে থাকবেন এবং তার সঙ্গে আরো দুজন উপ পরামর্শদাতাও তারাও থাকবেন এবং সেখানে বিভিন্ন ভাবে এইটাকে সুনিশ্চিত করবার চেষ্টা করা হয়েছে যে একটা যদি এক্সিকিউটিভ কাউন্সিল বা একটা যদি কর্মসমিতি তৈরি হয় সেখানে এই যে বিভিন্ন পাহাড়ি এলাকার বিভিন্ন যে সংখ্যালঘু জনগোষ্ঠী তাদের প্রতিনিধিদের পরামর্শ মেনেই দেশের প্রশাসন পরিচালনা করা হবে এমনটাই ভাবনার চেষ্টা করা হয়েছিল অর্থাৎ অন্যভাবে বলা যায় যে কিছুটা পরিমাণে হলেও এই পাহাড়ি মানুষজনদের তাদের যাতে খানিকটা স্বাধিকার দেওয়া যায় তাদের ভাষার ক্ষেত্রে তাদের সংস্কৃতির ক্ষেত্রে এমনকি কিছুটা তাদের অর্থনীতির ক্ষেত্র এমনটা ভাবনা চিন্তা তখনকার দিনে হয়েছিল পাংল চুক্তির মধ্য দিয়ে এবং এই পরিপ্রেক্ষিতে আমরা দেখবো যে পাহাড়ি এলাকার মানুষেরা এই প্রান্তিক মানুষেরা সীমান্তবর্তী এলাকার মানুষেরা তারা পরবর্তীকালে যখন ঠিক হলো যে দেশ স্বাধীন হলে তখন ইউনিয়ন অব বার্মা তৈরি হবে অর্থাৎ একটা বর্মি একটা যুক্তরাষ্ট্র তৈরি হবে সেখানে তারা যোগদান করবেন কিন্তু বিনিময় তাদের নিজেদের যে স্বাধিকার তাদের যে সম্পদ সেই স্বাধিকারও যেমন তাদের বজায় থাকবে তেমনি সম্পদের ক্ষেত্রেও তারা রাষ্ট্রীয় যে সম্পদ তার প্রয়োজনীয় আশানুরূপ ভাগ তারাও সেখানে পাবেন এই যে জিনিসটা করা হলো এই যে একটা চুক্তি করা হলো তারপরে আমরা দেখব যে উনিশশো সাতচল্লিশ সালে অর্থাৎ ব্রহ্মদেশ স্বাধীনতা পাওয়ার আগেই সেখানে একটা সংবিধান তৈরি করা হলো এই সংবিধানে কতগুলো খুব উল্লেখযোগ্য শর্ত রাখা হয়েছিল কিরকম শর্ত যেটা অন্যান্য দেশে খুব বেশি পাওয়া যায় না তার মধ্যে শর্ত দেওয়া হলো যে যেমন ধরা যাক শান এবং কারেনি কারেন নয় শান এবং কারেনি এই দুটো জনগোষ্ঠী তারা যদি এই আগামী দিনের ব্রহ্মদেশ থেকে বেরিয়ে যেতে চায় অর্থাৎ সেসেশন চায় তারা যদি বিচ্ছেদ চায় তাহলে সেই বিচ্ছেদ তারা ঘটাতে পারে কিন্তু তার জন্য তাদের দশ বছর অপেক্ষা করতে হবে দশ বছর পরে তারা তাদের সেই অধিকার প্রয়োগ করতে চাইলে প্রয়োগ করতে পারে আবার আরাকান বা মন জনগোষ্ঠী তাদের ক্ষেত্রে এটা কার্যকরী হবে না তার কারণ তাদের কিন্তু আলাদা রাজ্য বা প্রদেশ সেটা দেওয়া হয়নি সুতরাং তাদের ক্ষেত্রে এটা হবে না। আবার অন্যান্য কোনো কোনো জনগোষ্ঠীকে বলা হলো যে তোমরা চাইলে অনেক আগেই বিবেচনা করে তোমরা এখান থেকে বেরিয়ে যেতে পারো কিন্তু এর পরেও দেখা যাবে যে কারেন জনগোষ্ঠীর মানুষ যারা যারা মূলত খ্রিস্টান তারা কিন্তু তাদের মতন করে তাদের যে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী ছিল সকলেই এই রকম একটা শর্ত এরকম একটা বোঝাপড়া তারা যে মেনে নিতে চেয়েছিলেন তা তো নয় তার ফলে তারা একটা তাদের মতন করে একটা সংগঠন তৈরি করলেন যেটার নাম তারা দিলেন কারেন ন্যাশনাল ইউনিয়ন বা কেএন এবং এই কেএনইউ দেশ স্বাধীন হওয়ার পরেই তারা কিন্তু প্রথম থেকেই বলা যেতে পারে যে তারা এই ব্রহ্মদেশের দেশের বামারদের বা এই বর্মনদের বৌদ্ধদের তাদের নিয়ন্ত্রণ তাদের কর্তৃত্ব মানতে চাইলেন না এবং তারা যেহেতু বিদ্রোহ ঘোষণা করলেন এবং তাদের বিদ্রোহ দমন করবার চেষ্টা কেন্দ্রীয় সরকার করতে লাগলো রেঙ্গুন বা আজকের ইয়াঙ্গন থেকে তার ফলে দেখা যাবে যে উনিশশো উনপঞ্চাশের গোড়াতেই তারা কিন্তু আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন তারা একেবারেই গুপ্তভাবে তাদের কাজকর্ম চালাতে লাগলেন তারা কিন্তু এটার মধ্যে আর থাকতে চাইলেন না এবং এখানে আরো যেটা খেয়াল করবার যে এই যে সংবিধান তৈরি হচ্ছে সাতচল্লিশ সালে সেই সংবিধান তৈরির ক্ষেত্রে আবার একটা মানে রাজনৈতিক মতাদর্শগত বিরোধও কিন্তু আমরা তৈরি মানে গড়ে উঠতে দেখলাম সেটা কি একদিকে এটা খেয়াল করবার যে ব্রহ্মদেশে কিন্তু কমিউনিস্ট পার্টি অনেক আগেই গড়ে উঠেছে সুতরাং কমিউনিস্ট পার্টির একটা প্রভাব বর্মনদের বা বাবারদের মধ্যে যেমন ছিল তার থেকেও বেশি ছিল এই পাহাড়ি প্রান্তিক জনগোষ্ঠীর মানুষজনের ওপরে অতএব এবারে যে বিতর্কটা দেখা দিয়েছিল সংবিধান তৈরির সময় বা অন্যান্য আগামী দিনের রাজনৈতিক ব্যবস্থার তার চরিত্র নির্ধারণের সময় যে তাহলে কি তারা পূর্ব ইউরোপে বা সোভিয়েত ইউনিয়নে যে ধরনের সমাজতান্ত্রিক মডেল অনুসরণ করা হচ্ছে সেইটাকে তারা অনুসরণ করবে না ব্রহ্মদেশের আরো কাছে একেবারে নিকট প্রতিবেশী চীনে যেখানে ইতিমধ্যে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় এসেছে সালে তারা কি সেই ধরনের একটা পথ অবলম্বন করবে এবং সেখানে এই বিতর্ক কিন্তু গোড়া থেকেই ছিল কিন্তু এই যে সংবিধান তৈরি হলো সেই সংবিধানে সেখানে প্রথম পর্যায়ে আমরা দেখব সাতচল্লিশ সালে সেই সংবিধানে সেখানে কিন্তু বিভিন্ন জনগোষ্ঠীকে তাদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হলো এবং সেখানে কিন্তু বৌদ্ধ ধর্মকে অনেকে চাইছিলেন যেখানে বৌদ্ধ ধর্মকে রাষ্ট্র হিসাবে তখনই প্রতিষ্ঠা করা হোক কিন্তু তখনও পর্যন্ত সেটা সংবিধানগত স্বীকৃতি পেল না এবারে আমরা চট করে চলে আসি প্রথম যে গণতন্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা দেশ স্বাধীন হওয়ার প্রথম দশ বছর সেই পর্যায়টাকে দশ বছর বা ধরা যাক চোদ্দ বছরই আর একটু বাড়িও যদি বলা যায় সেই সময়টাকে একটু দেখার দরকার অর্থাৎ আমরা প্রথম যে পর্যায়টাকে দেখব খুব সংক্ষেপে উনিশশো থেকে উনিশশো এই সময় দেখা যাবে যে উ নু তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন এবং তখন একটা সংসদীয় গণতন্ত্র গড়ে তোলা হচ্ছে ব্রহ্মদেশে এবং এই সংসদীয় গণতন্ত্র গড়ে তোলার সময় দেখা যাচ্ছে যে পাহাড়ি মানুষজনদের যেরকমটা বলা হয়েছিল এই নতুন সংবিধান অনুযায়ী সংসদীয় গণতন্ত্র অনুযায়ী তাদের বেশ খানিকটা স্বাধিকার দেওয়া হচ্ছে কিরকম স্বাধিকার যদি উদাহরণ দেওয়া যায় যে তাহলে অন্তত চতুর্থ শ্রেণী পর্যন্ত এই এলাকার মানুষেরা অর্থাৎ সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষেরা তাদের পরিবারের শিশুরা তারা নিজেদের নিজেদের ভাষায় লেখাপড়া শিখতে পারবে কিন্তু এই যে স্থানীয় বা নিজেদের ভাষায় লেখাপড়া শেখা এটা কিন্তু খুব অল্প সময়ের জন্য ওই চতুর্থ শ্রেণী পর্যন্ত তার জন্য যে স্বাধীনতা রইল পরবর্তীকালে সেটা কিন্তু থাকছে না যদিও তাদের সংস্কৃতি তারা রক্ষা করতে পারবে তাদের নিজেদের আচার অনুষ্ঠান এগুলো তারা পালন করতে পারবে এগুলো প্রতিশ্রুতি দেওয়া হলো আমরা দেখব যে আস্তে আস্তে এই যে বোঝাপড়া নিয়ে পথ চলা শুরু হলো সেই বোঝাপড়া কিন্তু ঠিকছে না কারণ কিছুদিনের মধ্যেই ব্রহ্মদেশের সংখ্যা গরিষ্ঠ যে জনগোষ্ঠী তাদের সঙ্গে এই প্রান্তিক মানুষদের তাদের নানা রকম টানা পড়েন রাজনৈতিক টানা পড়েন তৈরি হচ্ছে কেন তৈরি হচ্ছে কারণ কেন্দ্রীয় যে সরকার রেঙ্গুন বা ইয়াঙ্গনের যে সরকার তারা কিন্তু ইতিমধ্যেই নানা রকম বিভাজনের রাজনীতি তারা অবলম্বন করতে চেষ্টা করছে এবং আমরা যেটা বলছিলাম যে কারেন ন্যাশনাল ইউনিয়নের কথা বলেছিলাম যেটা মূলত খ্রিস্ট ধর্মাবলম্বী তাদের মনে হচ্ছিল যে তাদের জনসংখ্যা তখন অন্তত চল্লিশ লক্ষ সুতরাং তাদের জন্য যতটা এলাকা শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার সরকার বা ব্রহ্মদেশ বরাদ্দ করেছে সেটা তাদের এই লোক সংখ্যার জন্য যদি হয় তাদের দাবি অপ্রতুল আরো বেশি কিন্তু সেখানে বর্মনরা বা সংখ্যাগরিষ্ঠ জনসাধারণ তাদের তরফে আর কোনোভাবেই বাড়তি কোনো জমি এদেরকে ছাড়ার কোনো প্রশ্ন নেই আর কি হলো আস্তে আস্তে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি দপ্তরে আস্তে আস্তে দেখা গেল যে বর্মী ভাষা সেটাকে কিন্তু বাধ্যতামূলক করা হলো মানে এটাই কিন্তু যেটা ঘটে কেন এই শাসনের কথাটা কেন বললাম তার থেকে কেন উত্তর ঔপনিবেশিক পরিস্থিতির কথা আমরা বলি তার কারণ এখানে মনে রাখতে হবে যে ইউরোপে যেখানে নেশানের ধারণা প্রথম এসছিল সেখানে নেশানের থেকে কিন্তু রাষ্ট্র তৈরি হয় মানে প্রকাশ হচ্ছে রাষ্ট্র আর আমাদের মতন এশিয়ার দেশগুলোতে যেগুলো আগে উপনিবেশ ছিল সেখানে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে সেখানে কিন্তু আগে রাষ্ট্র চলে আসে তারপরে সেই রাষ্ট্র যেহেতু বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ একত্রিতভাবে বসবাস করে তারা শেষ পর্যন্ত তাদের মনে হয় দেশের ঐক্য সংহতি বজায় রাখতে গেলে সেখানে নেশন বিল্ডিং বা নেশন নির্মাণের প্রক্রিয়ার উপরে জোর দিতে হবে তো সেই নেশন নির্মাণের প্রক্রিয়াই ব্রহ্মদেশে আমরা দেখব এই বর্মি ভাষাকে বাধ্যতামূলক করা লেখাপড়ার ক্ষেত্রে সরকারি দপ্তরে এগুলোর মধ্যে হলো সুতরাং সেখানে স্কুলে কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আস্তে আস্তে এমন পরিস্থিতি তৈরি হলো যে বর্মি ভাষা না শিখলে কিন্তু নতুন প্রজন্ম তারা সরকারি চাকরিও পাবে না আগামী দিনে করে কমমে তাদের পক্ষে খাওয়া সম্ভব হবে না অর্থাৎ তাদের একেবারে জীবিকা নির্বাহ করাই কঠিন হয়ে দাঁড়াবে এবং এখানে আমরা দেখব যে আরো যে বিষয়টা আনা হলো নেশান নির্মাণের ক্ষেত্রে সেটা হচ্ছে যে ইতিমধ্যে বর্মন সম্প্রদায়ের লোকেরা তারা তখনকার রাজধানী রেঙ্গুন যেটা নাম পরে পাল্টে ইয়াঙ্গন করা হয়েছিল যে শহরে সেই রেঙ্গুন অথবা আরেকটা বড় শহর বহু পুরোনো শহর মান্দালয় সেই জায়গাগুলোতে তারা বর্মনদের যে প্রচলিত পোশাক সেগুলোকে প্রায় তারা মানে একটা জাতীয় পোশাকে রূপান্তরিত করলো তার মানে বাকি যে জনগোষ্ঠীগুলোর পোশাক তাদের যে ধরনের চালচলন সেগুলো আস্তে আস্তে প্রান্তিক হতে লাগলো পরে আমাদের গুরুত্বপূর্ণ সময় এরপরে দশ বছর পরে যদি চলে আসি বিষদে না গিয়ে তাহলে দেখব যে উনিশশো সালে এই যে একটা সরকার চলছিল সেই সরকার কারা পরিচালনা করছিলেন সরকার পরিচালনা করছিলেন একটা দল বা একটা গোষ্ঠী যার নাম হচ্ছে অ্যান্টি ফ্যাসিস্ট পিপলস ফ্রিডম লিগ এ এফ পি এফ এল এবং এই অ্যান্টি ফ্যাসিস্ট পিপলস ফ্রিডম লিগ সেই অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রিডম লিগ তারা এখানে দেশ পরিচালনা করছিলেন এবং যেটা এখানে বলার দরকার যে উনু কেন দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন কেন দেশ পরিচালনা করছিলেন কারণ দেশের বা জাতির যে জনক অংসাঙ্গের কথা বললাম দেশ স্বাধীন হওয়ার পরপরই তাকে কিন্তু আততাইরা হত্যা করে আততাই কারা ছিলেন সেনাবাহিনীর লোকেরা তারা কিন্তু তাকে বিশ্বাস করতে পারেনি প্রথম থেকেই কারণ সেনাবাহিনীর লোকেদের মনে হয়েছিল যে এই যে পাহাড়ি এলাকার প্রান্তিক মানুষদের তাদের যেভাবে স্বাধিকার দেওয়ার কথা তিনি বলছেন তাদের সঙ্গে এত আলাপ আলোচনা করে এত প্রতিশ্রুতি দিচ্ছেন এটা আগামী দিনের ব্রহ্মদেশের ঐক্য সংগতির পক্ষে যথেষ্ট নয় এবং যদিও তাকে অনেকে সতর্ক করেছিলেন অংসাংকে কিন্তু তার যে বাসস্থান এবং দপ্তর সেখানেই সেনাবাহিনীর তিন চারজন কর্মী অন্তত সেনা পোশাকে তারা সেখানে সশস্ত্রভাবে আসেন এবং গুলি চালিয়ে অংসাংকে এবং তার বেশ কিছু সঙ্গীকে তারা হত্যা করেন তো এরপরে দশ বছর আমরা দেখব যে এই অ্যান্টি ফ্যাসিস্ট পিপলস ফ্রিডম লীগ তারা দেশ চালাচ্ছে কিন্তু আটান্ন সালে এসে দেখা যাবে যে এটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা ভাগকে বলা হচ্ছে ক্লিন ফ্যাকশন আরেকটা ভাগকে বলা হচ্ছে স্টেবল ফ্যাকশন এটা আমরা ইংরেজিতে বললাম বর্মী ভাষায় এটার কথা আলাদা এবার ক্লিন ফ্যাকশানের নেতৃত্বে থাকলেন উনু যিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং থাকিন তিন আরেকজন নেতা ওই দলেরই আর অন্যদিকে যে স্টেবল ফ্যাকশন তৈরি হলো তার নেতাও দুজন সোয়ে এবং এবং এরা এর ফলে দুটো যে আলাদা আলাদা গোষ্ঠী হলো একটা হচ্ছে নুতিন গোষ্ঠী ওই নেতাদের নামে আরেকটা হচ্ছে সোয়ে নিন গোষ্ঠী এবং এদের গোষ্ঠীর মধ্যে বিভাজনটা এতটাই বাড়তে শুরু করলো তো দেখা গেল যে উনুর বিরুদ্ধে সেখানে এই নতুন গড়ে ওঠা যে গোষ্ঠীটা অর্থাৎ সোয়ে এবং নিনের যে গোষ্ঠী তারা পার্লামেন্টে যেটাকে বলা হতো সেই পার্লামেন্টে তারা অনাস্থা অনাস্থা আনলেন এবং সেই ভোটে শেষ পর্যন্ত যেখানে একশো সাতাশ জন তারা বিপক্ষে ভোট দেন এবং একশো জন তারা পক্ষে ভোট দেন অর্থাৎ একশো সাতাশ জন তারা চাননি সদস্য যে এই সরকার পড়ে যায় কিন্তু এই যে বিভাজনটা তৈরি হলো সেই বিভাজনটা কিন্তু রয়েই গেল এবং এই বিভাজনটা কিন্তু কোনো মতাদর্শের বিরোধের কারণে তৈরি হয়নি বিভাজনটা তৈরি হয়েছিল মূলত ব্যক্তিগত শত্রুতা ব্যক্তিগত ঈর্ষা ব্যক্তিগত বিরোধ এগুলোর জায়গা থেকে এবং সংগঠন বা দল সরকার কিভাবে পরিচালিত হবে তার উপরেও অনেক কিছু নির্ভর করছিল এখন এই যে বিভাজনটা হয়ে গেল শাসক দলের মধ্যে এটাই কিন্তু বলা যেতে পারে ব্রহ্মদেশের রাজনীতিতে একটা মোড় নিয়ে এলো কারণ আমরা দেখব যে এর মধ্যে অনেকেই মনে করলেন সেনাবাহিনীর যে এখানে এমন কিছু কিছু দল বা গোষ্ঠী তৈরি হচ্ছে যার মধ্যে একটা গোষ্ঠী হচ্ছে ন্যাশনাল ইউনাইটেড ফ্রন্ট এন এবং এই এন দেশের একেবারে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণে একটা বড় ভূমিকা নিচ্ছে এবং এদের সঙ্গে কমিউনিস্টদের একটা বড় যোগ রয়েছে এবং এদের নিয়ে সমস্যাটা কেন এদের নিয়ে দুশ্চিন্তাটা কেন কারণ উনু এই বিরোধের পরে তার দল ভেঙে যাওয়ার পরে উনু কিন্তু সরকার টিকিয়ে রাখার জন্য এই এনইউএফ যে গোষ্ঠীটা তাদের সঙ্গে বোঝাপড়ার কথা মাঝে মাঝেই ভাবছেন এবং এই পরিস্থিতিতে আমরা দেখব যে যখন উনিশশো সাল উনিশশো আটান্ন সালের সেপ্টেম্বর মাসে তখন উনু তিনি একটা অদ্ভুত ঘোষণা করছেন তিনি বলছেন যে তখনকার সেনাবাহিনীর যিনি প্রধান জেনারেল নে উইন সেই জেনারেল নে উইনকে তিনি বলছেন যে দেশের এখন যা পরিস্থিতি কারণ পাহাড়ি এলাকাতেও আরো বেশি সেখানে বিক্ষোভ বিদ্রোহ তৈরি হচ্ছে এবং সেগুলো সশস্ত্র বিদ্রোহ এবং অনেক ক্ষেত্রে সেগুলো পুলিশ বা সেনাবাহিনী তারাও নিয়ন্ত্রণ করতে পারছে না তাদের দমন নীতির মধ্যে দিয়েও এবং অন্যদিকে তার শাসক দলের মধ্যেও ফাটল ধরেছে সুতরাং তিনি এবার জেনারেল কে অনুরোধ করলেন যে তুমি একটা অন্তর্বর্তী সরকার তৈরি করো এবং তুমি দেশের প্রধানমন্ত্রী হও এবং সেনাবাহিনী তোমার নেতৃত্বে তারা আগে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনুক সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করুক এবং তারপরে দেশে নির্বাচন হবে এভাবে সেনাবাহিনীর কাছে ক্ষমতা চলে গেল অক্টোবর উনিশশো আটান্নতে কিন্তু এই যে বলা হলো প্রথম পর্যায়ে যেটা বলা হলো যে সেনাবাহিনী ছমাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে তারা আবার নির্বাচনের ব্যবস্থা করবে কিন্তু মজার ব্যাপার হলো ছমাস কাটার আগেই যেমনটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে পাকিস্তানে হয়েছে বাংলাদেশে হয়েছে এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশে হয়েছে ইতিমধ্যে সংবিধানে একটা সংশোধনী আনা হলো সংবিধানে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে যে সংশোধনী আনা হলো তাতে বলা হলো যে সেখানে একজন যারা সদস্য নন অর্থাৎ জেনারেল মানুষরা পার্লামেন্টের মতন তারাও কিন্তু আরো দীর্ঘতর সময় চাইলে ক্ষমতায় থাকতে পারেন অর্থাৎ তার সরকারকে এক ধরনের সাংবিধানিক বৈধতা দিয়ে দেওয়া হলো যে ছমাসের মধ্যে কিছু পদক্ষেপ না করলেও চলবে আরও থাকলেই হবে এবারে আরো একটা মজার যে ব্যাপারের আগস্ট মাসে কিন্তু একটা সাধারণ নির্বাচন ঘোষণা করে দিলেন যে সাধারণ নির্বাচনটা হবে ওই অন্তর্বর্তী সরকার পরিচালনায়। এবং সেখানে ইতিমধ্যে আমরা দেখব যে যতদিন এই জেনারেল নেউইনের নেতৃত্বে সরকার ক্ষমতায় ছিল অন্তর্বর্তী সরকার তারা যেখানে যেখানে বিদ্রোহ চলছিল পাহাড়ি এলাকাগুলোতে সেটাকে অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন এবং সরকারের তার যে দক্ষতা কাজের দক্ষতা ইত্যাদি সেগুলোও বেড়েছে এবং সরকারের অন্যান্য সাধারণ মানুষের যে মনে হয়েছে যে সরকারি কর্মীদের বা নেতাদের তাদের মধ্যে দুর্নীতির যে অভিযোগ বিভিন্ন সময় এসছে সেগুলো অনেক নিয়ন্ত্রণে এসছে কিন্তু এইটা করতে গিয়ে কিন্তু সাধারণ মানুষকে অনেক মূল্য দিতে হয়েছে কারণ ওই সামরিক বাহিনীর দমন পীড়নের নীতির মধ্যে পড়তে হয়েছে যেমন দমন পীড়নের একটা উদাহরণ দেওয়া যাক সেটা হচ্ছে গ্রামাঞ্চল থেকে প্রচুর মানুষ রেঙ্গুন শহরে তারা আসতে আরম্ভ করেছিলেন এবং যেরকম বড় শহরগুলোতে আমরা দেখি যে তাদের থাকবার জন্য গরিব মানুষের থাকার জন্য সেরকম তো কোনো থাকে না ফলে রেঙ্গুন শহরে অনেকগুলো বস্তি এলাকা গড়ে উঠেছিল তো এর মধ্যে এই কয়েক মাসের মধ্যেই অন্তত এক লক্ষ চৌষট্টি হাজার এই বস্তিবাসীকে তাদের রেঙ্গুন শহর ছাড়া করা হয়েছিল এবং আশপাশের অন্যান্য ছোট শহরে তাদের জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে যাই হোক শেষ পর্যন্ত নির্বাচন হলো এবং নির্বাচন হলো ফেব্রুয়ারি মাসে উনিশশো সালে এই নির্বাচনেও কিন্তু দেখা গেল উনুন নেতৃত্বাধীন যে আহ গোষ্ঠী অর্থাৎ ক্লিন ফ্যাকশন ক্লিন গোষ্ঠী তারাই কিন্তু ক্ষমতা এলো এবং এখানে যে মজার ব্যাপার এন যারা এর আগের নির্বাচনে প্রচুর আসন পেয়েছিল যাদের সঙ্গে কমিউনিস্ট যোগ আছে বলে সেনাবাহিনী অভিযোগ করছিল তারা কিন্তু এখানে একটা আসনেও জিততে পারলো না আরো মজার ব্যাপার যে নির্দল প্রার্থী যারা বা যেগুলো ওই জাতি ভিত্তিতে যে দলগুলো তৈরি হয়েছিল এই জাতিসত্তার ইত্যাদি তাদেরও মানে সেভাবে তারা কোথাও জিততে পারলো না দু একটা জায়গা ছাড়া অতএব তাদেরও প্রভাব যে পার্লামেন্ট আগামী দিনে হবে সেখানে তাদের প্রভাব যথেষ্ট কমে গেল এখন এই যে পরিস্থিতি নতুন তৈরি হলো তাতে দেখা যাবে আরেকটা নতুন জায়গা তৈরি হলো যেমন সেনাবাহিনীর প্রভাব ইতিমধ্যেই আসতে আরম্ভ করেছে ব্রহ্মদেশের রাজনীতিতে তেমনি এবারে যখন এই এলেন তখন ক্ষমতায় আসবার পেছনে সেখানে দেখা গেল যে সেখানে কিন্তু বৌদ্ধ সন্ন্যাসী যারা তারাও কিন্তু একটা বড় ভূমিকা নিলেন তারাও কিন্তু তাকে সমর্থন করেছিলেন এবং এরপর থেকে দেখবো যে ব্রহ্মদেশের রাজনীতিতে কিন্তু বৌদ্ধ সন্ন্যাসীরা আগাগোড়াই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এবং এই জায়গায় আমরা দেখব যে সেনাবাহিনীর সঙ্গে খানিকটা বোঝাপড়া স্টেবল গোষ্ঠী অর্থাৎ উনুর বিরোধী গোষ্ঠীর তাদের তৈরি হলেও তারা কিন্তু এখানে সুবিধা করতে আদৌ পারলেন না এবং এই পরিস্থিতিতে যখন দেখা গেল যে উনু আবার প্রধানমন্ত্রী হবার জায়গায় এলেন তাতেও কিন্তু উনি এই সীমান্তবর্তী এলাকার মানুষদের তাদের আস্থা অর্জন করতে পারলেন কারণ ওই যে সম্পদ বন্টন এখানেই অর্থনীতির প্রশ্ন আসে এবং আরেকটা জিনিস আসে ভূমির প্রশ্ন জমির প্রশ্ন ল্যান্ড এই জায়গাগুলো যেহেতু মীমাংসা না তার ফলে মানে যেহেতু সঙ্গে এই সংখ্যালঘু জনগোষ্ঠীদের বোঝা বোঝাপড়া হলো না তার ফলে যেন মানে এই প্রধানমন্ত্রী উনুকে তারা কিন্তু বিশ্বাস করতে পারলেন না এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখবো যে আস্তে আস্তে এই পরিস্থিতিতে আহ উনু তিনি উনিশশো ষাটের ডিসেম্বর মাসে তিনি বলবেন যে তিনি এবার দলের নেতৃত্ব থেকে উনি সরে দাঁড়াচ্ছেন যদিও তিনি প্রধানমন্ত্রী থাকবেন এবং সেটা থাকাকালীন থাকাকালীন প্রধানমন্ত্রী তিনি আস্তে আস্তে সেনাবাহিনীর কাজে খানিকটা মাথা গলাতে শুরু করেছেন কারণ সেনাবাহিনী যখন জেনারেল নেই যে সময়টায় ক্ষমতায় ছিলেন তিনি সেখানে ন্যাশনাল ডিফেন্স কলেজ তৈরি করেছেন এবং আরো কিছু কিছু পদক্ষেপ করেছেন যেটাতে সেনাবাহিনী আরো শক্তিশালী হয় এগুলোকে প্রধানমন্ত্রী উনু তিনি মেনে নিতে পারেননি যেমন এর মধ্যে জেনারেল একটা গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তৈরির সিদ্ধান্ত নেন সেটাও এই প্রধানমন্ত্রী উনু তিনি মেনে নিতে পারেননি এবং সেনাবাহিনী যেভাবে পুলিশ বাহিনীকে একসঙ্গে একত্রিত করে কাজ করবার চেষ্টা করছিল সেটাও উনি চাননি উনি মনে করেছিলেন যে পুলিশ স্বাধীন থাকবে তার সঙ্গে সেনাবাহিনীর কোনো যোগ না থাকাটাই বাঞ্ছনীয় তো এই পরিস্থিতিতে আমরা দেখব যে আস্তে আস্তে সেনাবাহিনীর সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী উনুর বিভেদটা দূরত্বটা অনেক বেড়ে যাবে এবং এই বেড়ে যাওয়ার ফলে আমরা দেখব যে ব্রহ্মদেশের রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা এবারে আস্তে আস্তে প্রত্যক্ষ একটা জায়গায় চলে আসবে কারণ দেখা যাবে যে যখন মানে অবর্মন বা অবামার এলাকাগুলোতে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ সেভাবে আর থাকছে না যেভাবে পাংলং চুক্তির মধ্য দিয়ে ভাবা হয়েছিল সেই শর্তগুলো বা প্রতিশ্রুতিগুলো পূরণ করা যাচ্ছে না বা সরকার করতে চাইছে না তখন দেশের বিভিন্ন প্রান্তে অনেকগুলো নতুন নতুন বিদ্রোহী গোষ্ঠী তৈরি হলো কি কি কয়েকটা নাম করা যাক একটা হচ্ছে কমিউনিস্ট পার্টি অব বার্মা হোয়াইট ফ্ল্যাগ অর্থাৎ শ্বেত পতাকা এটা একটা গোষ্ঠী আরেকটা হচ্ছে বর্মি কমিউনিস্ট পার্টি লাল পতাকা রেড ফ্ল্যাগ একইভাবে দেখা যাবে যে কারেন ন্যাশনাল ডিফেন্স অর্গানাইজেশন তৈরি হচ্ছে নাম থেকে বোঝা যাচ্ছে যে তারা সশস্ত্র গোষ্ঠী মন ন্যাশনাল ডিফেন্স অর্গানাইজেশন তৈরি হচ্ছে মন জনগোষ্ঠীর এটাও সশস্ত্র গোষ্ঠী তার মানে এখানে এই কমিউনিস্ট যে ঘনিষ্ঠ যে দলগুলো বা গোষ্ঠীগুলো বিদ্রোহী গোষ্ঠীগুলো তারা এবার দাবি করছেন যে এই যে উদার গণতন্ত্রের একটা ব্যবস্থা সংসদীয় গণতন্ত্র চালু করা হয়েছিল ব্রহ্মদেশে তার বদলে একটা পরিপূর্ণ কমিউনিস্ট ব্যবস্থা এখানে চালু করা হোক এবং তার জন্য তারা লড়াই করতে প্রস্তুত, তার জন্য জন্য তারা স্বাধীনতার জন্য তারা লড়াই করতে প্রস্তুত এবং তার ফলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই বিরোধটা সেটা কিন্তু একটা সশস্ত্র বিরোধে পরিণত হচ্ছে এবং এই যে ব্রহ্মদেশের যে সেনাবাহিনী তাদের ইতিমধ্যে শক্তি বৃদ্ধি করছে তাদের আগে তত সৈন্য সংখ্যা ছিল না কিন্তু সেনাবাহিনী প্রধানমন্ত্রী উনুর কথা না শুনে তারা নানান রকম চেষ্টা করছে এবং ইতিমধ্যে ব্রহ্মদেশের বা মায়ানমারের সেনাবাহিনীকে বর্মী ভাষায় বলা হয় তাতমা দ এবার এই তাতমা দর তার সৈন্যদের তাদের প্রশিক্ষণ কোথায় দেওয়া হবে যুদ্ধ কি করে করবে বা এই ধরনের বিদ্রোহ কি করে দমন করবে এদের পাঠানো হতো প্রশিক্ষণের জন্য ব্রিটেনে অর্থাৎ পুরনো যে তাদের ঔপনিবেশিক শাসক ভারতে এবং পাকিস্তানে কারণ মনে রাখতে হবে যে ভারতীয় যে ব্রিটিশ সাম্রাজ্য তারই তো অন্তর্গত ছিল ফলে ব্রিটেন ছাড়াও ভারত এবং পাকিস্তানের সেনাবাহিনীর কাছেও তাদের পাঠানো হতো এবারে আমরা চলে আসি উনিশশো সাল কারণ এই বাষট্টি থেকে পরবর্তীকালে অষ্টআশি বা নব্বই সাল পর্যন্ত টানা সেনা শাসন চলবে বাষট্টি সালে একটা অভ্যুত্থান হলো জেনারেল নেউইন যেখানে তার অধীনস্থ যে বিশেষ করে যারা আরো বয়ক কনিষ্ঠ মানে একেবারে যুবা সম্প্রদায়ের তাদের সমর্থন নিয়ে তিনি এবারে ব্রহ্মদেশে সামরিক অভ্যুত্থান ঘটালেন এবং সেই অভ্যুত্থানের ক্ষেত্রে দেখা গেল এবং তার আরেকটা গ্রহণযোগ্যতা কেন ছিল ওই যে অংসাং যিনি জাতির জনক তার সঙ্গে তার একটা ঘনিষ্ঠতা ছিল সুতরাং তাকে অনেকেই মানে তাতমাদর বা সেনাবাহিনীর নেতা হিসাবে সহজে মেনে নিয়েছিল সুতরাং এই পরিস্থিতিতে আমরা দেখব যে ষাটের যে নির্বাচন হয়েছিল তার মধ্যেই সেখানে কিন্তু একটা সামরিক সামরিক অভ্যুত্থান অভ্যুত্থান হলো এবং এই দু সেটা হচ্ছে দোসরা মার্চ উনিশশো বাষট্টিতে এবং এই সামরিক অভ্যুত্থানের পরে প্রধানমন্ত্রী উনু তার মন্ত্রিসভার যাবতীয় সদস্য বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল যারা পার্লামেন্টে ছিলেন তাদের প্রত্যেক নেতাকেই প্রায় যাদেরকে ধরা গেল তাদের সবাইকে আটক করা হলো জেলে পাঠানো হলো তা এইটা কিন্তু একটা বড় রকমের রাজনৈতিক রূপান্তর ঘটে গেল মায়ানমারে বা তখনকার ব্রহ্মদেশে কারণ এবার থেকে কিন্তু সেনাবাহিনীর একেবারে প্রত্যক্ষ নিয়ন্ত্রণ তারা আর কিন্তু মানে পর্দার আড়াল থেকে নিয়ন্ত্রণ করার মধ্যে রইল না তারা সরাসরি পুরোটার মধ্যে চলে এলো তারা পার্লামেন্ট ভেঙে দিল সমস্ত রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ ঘোষণা করলো এবং নতুন যে সেনা সরকার হলো তাকে বলা হলো রেভলিউশনারি কাউন্সিল বৈপ্লবিক কাউন্সিল বৈপ্লবিক সমিতি এবং জেনারেল নেউইন তার নেতৃত্বে এলেন এবং একটা একদলীয় শাসন ব্যবস্থা চালু করার কথা হলো এবং খুব দ্রুত জেনারেল নেউইন একটা নতুন পার্টি একটা নতুন দল তৈরি করলেন যেমনটা পাকিস্তানে দেখেছি আমরা বাংলাদেশে দেখেছি কোনো কোনো ক্ষেত্রে একইভাবে সেনাবাহিনী নতুন দল তৈরি করছে দলের নাম হচ্ছে বার্মা সোশ্যালিস্ট প্রোগ্রাম পার্টি বা বিএসপিপি এই বার্মা সোশ্যালিস্ট যে প্রোগ্রাম পার্টি সেই দলের মধ্য দিয়ে আমরা দেখব যে তারা এবার শাসন ব্যবস্থা চালাবেন এবং সেখানে অনেকগুলো নীতি তারা অবলম্বন করলেন তারা সেখানে এই ডিমনিটাইজেশন অর্থাৎ বিভিন্ন মুদ্রা পঞ্চাশ কিয়াত বা একশো কিয়াতের নোট সেগুলোকেও তারা বাতিল বলে ঘোষণা করলেন যার ফলে কিন্তু সাধারণ মানুষের যে সঞ্চয় সেগুলো ভীষণভাবে ধাক্কা খেলো এবং এই যে কথাগুলো হয়েছিল পাংলং চুক্তিতে যে কোন কোন জনগোষ্ঠীর মানুষ তারা চাইলে দেশ থেকে বেরিয়ে যেতে পারেন ব্রহ্ম দেশ থেকে স্বাভাবিকভাবেই সেগুলো বন্ধ হয়ে গেল এবং এই রেভলিউশনারি কাউন্সিলের নেতৃত্বে যে নতুন সরকার তারা আরেকটা ঘোষণা করলো যে তারা এবার এই দেশে ব্রহ্মদেশে তারা যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবে তারা সমাজতন্ত্রের কথাই বললো সেটা হচ্ছে টু সমাজতন্ত্রের একটা একটা এই লক্ষ্য নিয়ে তারা এগোতে লাগলেন এবং কিভাবে এগোতে লাগলেন তারা সমস্ত যে ব্যবসা বাণিজ্যগুলো সেগুলোকে তারা রাষ্ট্রায়ত্তকরণ করলেন ব্যাংক রাষ্ট্রায়ত্তকরণ করলেন অন্যান্য যে খনি বা অন্যান্য প্রাকৃতিক সম্পদের জায়গাগুলো তারাও রাষ্ট্রায়ত্ত করলেন সেগুলোকে এবং তারা কৃষির ওপরে অনেক বেশি জোর দিলেন কারণ এই পর্যন্ত কিন্তু কৃষি অর্থনীতি তাদের কাছে অনেক বেশি জরুরি ছিল এই ব্যবস্থা কিন্তু তাদের দীর্ঘদিন ক্ষমতায় রাখতে সাহায্য করেছে এবং আমরা দেখব যে আমরা যে সময়টার কথা বলেছি অর্থাৎ অষ্টআশি উননব্বই পর্যন্ত সেই পর্যন্ত তারা এই সময় ক্ষমতায় থেকেছে কিন্তু পরবর্তীকালে আবার যেহেতু অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছে তখন কিন্তু লোকে সেনাবাহিনীর বিরুদ্ধেও আস্তে আস্তে আন্দোলন করতে লাগলো এবং এই আন্দোলনে যখন ছাত্র যুবরা অন্যান্য সাধারণ মানুষ রাস্তায় নামছেন তখন দেখা যাবে উনিশশো অষ্টআশি সালে শেষ পর্যন্ত একুশে জুন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকার বন্ধ করে দেবে এবং হাজার হাজার ছেলে মেয়েদের তাদের রাস্তা থেকে বা সাধারণ মানুষদের তাদের রাস্তা থেকে এই বিরোধিতা করার জন্য তাদের যারা অর্থনীতির বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে তারা আন্দোলন করছিলেন তাদেরকেও জেলে আটক করা হবে সুতরাং এবারে এই পরিস্থিতিতে দেখা যাবে যে ওই জেনারেল নেউইন তার ক্ষমতা কিন্তু তিনি ধরে রাখতে পারছেন না কারণ ছাত্র যুবরা যথেষ্ট জোরদার আন্দোলন করছেন বেশিরভাগটাই অহিংস এবং সেখানে একটা আন্দোলনের নামই দেওয়া হলো আট আট অষ্টআশি তার মানে আটই আগস্ট অষ্টআশি তাদের লক্ষ্য ছিল যেদিন তারা আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করবে গণতন্ত্র হয়তো প্রতিষ্ঠা করা যায় না কিন্তু যায়নি কিন্তু এটা একটা প্রতীকী আন্দোলন এবং এই সময় মনে থাকবে যে তাদের রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ের কিছু দুজন ছাত্র তারা থাই এয়ারওয়েজের একটা বিমান সেটা ছিনতাই করে এই কলকাতা শহরে দমদম বিমানবন্দরে তারা এনেছিলেন এবং সেখানে খেলনা দিয়ে তারা এই যাত্রীদের এবং বিমানকর্মীদের আটক করে তারা তাদের দাবি পূরণ করতে চেয়েছিলেন যদিও সেই দাবি তো পূরণ হয়নি কিন্তু এই যে এতদিনের শাসন সেই শাসনের পরবর্তী সময় আমরা দেখব যে আস্তে আস্তে এখানে একটা নতুন নাম দেওয়া হয়েছিল যে যারা পুরো সরকারটাকে চালাবে সেনা শাসনের সেনাবাহিনীর পক্ষ থেকে সেটাকে নাম দেওয়া হয়েছিল স্লর্ক স্টেট ল অ্যান্ড অর্ডার রেস্টোরেশন কাউন্সিল যেটা পরবর্তীকালে সেটাকে আস্তে আস্তে অন্য নাম দেওয়া হয় এসপি ডিসি করা হয় সেটার মধ্যে আমরা এখন যাচ্ছি না আমাদের অতটা সময় নেই কিন্তু অর্থনীতির ক্ষেত্রে দু একটা কথা আমরা বলবো যেটা স্টেট পিস অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল বা এসপিডিসি ছাড়াও আমাদের মাথায় রাখতে হবে যে প্রথম দিকে ছিল কৃষি অর্থনীতি সেই কৃষি অর্থনীতি বা অন্যান্য যে খনিজ সম্পদ এগুলো আন্তর্জাতিক বাজারে বিক্রি করে তারা বিদেশি মুদ্রা আয় করার চেষ্টা করতেও বারবার বা ব্রহ্মদেশের সরকার কিন্তু মনে রাখতে হবে আন্তর্জাতিক বাজারে এই পণ্যগুলো ওখানে ধান প্রচুর হয় তো ধান বা চাল বা এই ধরনের পাথর বা অন্যান্য খনিজ সম্পদ সেগুলোর কিন্তু মূল্য সাধারণত তুলনামূলকভাবে কম মানে অনেক বেশি মূল্য হচ্ছে ফিনিশ প্রোডাক্টস এর বা ম্যানুফ্যাকচার গুডস এর ফলে এখানে স্বাভাবিকভাবেই একটা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বৈষম্য তৈরি তৈরি হলো এবং সেই বৈষম্য তাদের অর্থনীতিকে আরো বেশি বিপর্যস্ত করতে লাগলো তো সুতরাং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত গণতন্ত্র আসবে কিন্তু গণতন্ত্র আসবে আরো পরে সেই গণতন্ত্র আসবে দু হাজার দশের দশকে এবং তখন সেই গণতন্ত্রের আসবার ক্ষেত্রে শেষ পর্যন্ত আমরা দেখব যে শেষ পর্যন্ত দু হাজার দশে একটা সাধারণ নির্বাচন হচ্ছে এবং সেখানে দীর্ঘ আন্দোলনের পরে অবশ্যই যেটা গত কুড়ি বছরে হয়নি নব্বই সালে একবার হয়েছিল কিন্তু সেই নব্বই সালের নির্বাচন সেটা কিন্তু আহ এনএলডি বা ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি তারা এটাকে বয়কট করেছিল কাজে সেই নির্বাচনের কোনো অর্থ কতটুকু ছিল বলা যায় না তো এই যে নতুন নির্বাচন হলো সেখানে নতুন নির্বাচনের সময় তারপরে আমরা দেখব দু দীর্ঘকাল গৃহবন্দী ছিলেন এবং আরো অনেক রাজনৈতিক বন্দীদের তাদের মুক্তি দেওয়া হয় এবং শেষ পর্যন্ত এপ্রিল দু হাজার আবার উপনির্বাচন হয় যেখানে এই এনএলটি তার অনেক প্রার্থী তারা জয়ী হন এবং তারা ক্ষমতায় আসবার মতন জায়গায় আসেন পরে আবার সাধারণ নির্বাচন হয় সেটা হচ্ছে দু হাজার সে নির্বাচন হয়েছিল নভেম্বর ২০১৫ হাজার এবং সেটাই বলা যেতে পারে উনিশশো এর পরে প্রথম খোলামেলা প্রতিযোগিতা করে একটা নির্বাচন যেখানে এনএলডি বা ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি অং সাং দল তারা সেখানে একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় যদিও তারপরেও অং সাং সুচিকে ক্ষমতায় আসা তার প্রেসিডেন্ট হওয়ার পথে বাধা ছিল কিন্তু সেখানে কারণ তার উপরে নিষেধাজ্ঞা ছিল তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না তো ফলে যেটা ঘটে সেটা হচ্ছে যে অন্য আরেকজনকে সেখানে নেতৃত্ব অসামরিক হাতে তুলে দেওয়া হয় ওই তার দলের পক্ষ থেকে তিন কাও বলে এক ভদ্রলোককে এবং তিন কাও সেখানে নেতৃত্ব চালান তো এই যে অংশাংসূচি পরে যে প্রধানমন্ত্রী হলেন সেটা অন্যভাবে প্রধানমন্ত্রীর মতন তাকে একটা আলাদা পদ তৈরি করা হলো যে প্রেসিডেন্ট হতে পারবেন না এটা আইনে লেখা আছে তিনি স্টেট কাউন্সিলর বলে একটা পদ তৈরি করা হলো যেটাতে উনি ক্ষমতায় এলেন তো এর পরের নির্বাচন পাঁচ বছর পরে দু হাজার কুড়িতে এই থেকে কিন্তু আবার মায়ানমারের ইতিমধ্যে মায়ানমার নাম হয়েছে মায়ানমার নামটা আসছে উনিশশো সালে যখন এই ব্রহ্মদেশের সেনাবাহিনী সেনা শাসকদের সমালোচনা করা হচ্ছে তার মানবাধিকার লঙ্ঘন নিয়ে অনেক অভিযোগ উঠছে তখন তারা নিজেদের ভাবমূর্তি পাল্টাবার জন্য এবং ব্রহ্মদেশ মানে সেখানে বর্মণ বা মামারদের আধিপত্য কর্তৃত্ব এটা থেকে দৃষ্টি ঘোরাবার জন্য তারা মায়ানমার নামটা দেন তো এখানেও আমরা দেখব যে বিভিন্ন দলের সঙ্গে আরো ছোট দলের সঙ্গে জোট মিলিয়ে জোট বেঁধে এনএলডি তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং প্রতিদ্বন্দ্বিতা করবার পরে তারা সেখানে ক্ষমতায় আসে এবং সেখানে দেখা যাবে যে অংশাং সুচি দল তারা এই নির্বাচনে একটা মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারা পায় এবং সেনাবাহিনীর যেটা সমর্থন করা দল ইউএসডিপি সেই ইউএসডিপি সেটা কিন্তু জিততে পারেনি তারা আসনই প্রায় পায়নি তাদের মানে চারশো ছিয়াত্তরটা আসনে লড়াই করে তাদের মাত্র ৩৩ জন জিততে পেরেছিল সুতরাং আমরা যদি একেবারে শেষে এসে এটাকে গোটাবার চেষ্টা করি আমাদের আলোচনাকে তাহলে দেখা যাবে যে আজকের যে মায়ানমারের রাজনীতি নিয়ে যে টানা পড়েন। সেই টানা পড়েনের ক্ষেত্রে একদিকে রয়েছে ঔপনিবেশিক শাসনের উত্তরাধিকার যেখানে এই বিভিন্ন জনগোষ্ঠীকে কি করে এক জায়গায় আনা যাবে কি করে সেখানে একটা দেশের ঐক্য সংহতি করা যাবে এবং কি করে নেশান নির্মাণ করা যাবে এই চ্যালেঞ্জ অন্যদিকে রয়েছে অর্থনীতির কিভাবে বিকাশ ঘটানো যাবে এবং যে বিকাশটা সর্বাত্মক যেখানে সমস্ত জনগোষ্ঠীর জন্য সমস্ত অঞ্চলের মানুষের জন্য শহর বা গ্রামের মানুষের জন্য সেই বিকাশকে সেই উন্নতিকে পৌঁছে দেওয়া যাবে এটাও যেহেতু যায়নি বরং অর্থনীতি বারবার বিপর্যস্ত হয়েছে এবং যেহেতু রাজনৈতিক দলগুলো রাজনৈতিক নেতৃত্ব যথাযথ নেতৃত্ব দিতে পারেনি তার ফলে সেনাবাহিনী একটা বড় প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে তারা রাজনীতিতে একটা বড় ভূমিকা নিতে আরম্ভ করেছে একইভাবে বড় ভূমিকা নিতে আরম্ভ করেছে বৌদ্ধ যে ভিক্ষু তাদের একটা বড় গোষ্ঠী এইভাবে হয়তো আমরা খানিকটা সমসাময়িক বা সমকালীন মায়ানমারের রাজনীতিকে চেষ্টা করতে পারি রাজনীতিকে ধন্যবাদ স্যার আহ স্যার কিছু প্রশ্ন এসেছে অবশ্যই আহ জগন্নাথ পাত্র প্রশ্ন করেছে রোহিঙ্গা রাজনীতি মায়ানমান সম্পর্কে কিছু বলার জন্য স্যার মিউট আছে হ্যাঁ আমি খুব দুঃখিত সেটা হচ্ছে যে এই অল্প সময়ে রোহিঙ্গিয়াদের নিয়ে আলাদা করে উল্লেখ করা সম্ভব হয়নি সেটা হচ্ছে যে রোহিঙ্গিয়ারা মূলত ছিলেন আরাকান প্রদেশে যে আরাকান প্রদেশটা একেবারে বাংলাদেশের লাগোয়া পাহাড়ি এবং জঙ্গল ঘেরা একটা এলাকা কিন্তু খুবই উপ মানে গুরুত্বপূর্ণ এলাকা তার কারণ এই এলাকাতেই কিন্তু আমরা দেখতে পাবো একদিকে যেমন আরাকানিরা রয়েছে যারা অন্য সম্প্রদায়ের বৌদ্ধ সম্প্রদায় এবং এই রোহিঙ্গিয়ারা তারা মূলত মুসলমান সম্প্রদায় এবং এই রোহিঙ্গিয়ারা তাদের জনসংখ্যা একটা সময় ছিল অন্তত ওয়ান মিলিয়ন বা ওয়ান মিলিয়ন বলে মনে করা হয় অর্থাৎ ওয়ান মিলিয়ন মানে দশ লক্ষ অর্থাৎ ষোলো বা সতেরো লক্ষ কিন্তু আজকে আমরা জানি যে বিভিন্ন পর্যায়ে নব্বইয়ের দশক থেকেই এরা যখন গণতান্ত্রিক আন্দোলনে যোগদান করেছিলেন অন্যান্য আরো জনগোষ্ঠী বা প্রান্তিক মানুষদের সঙ্গে তখন এদের উপরে যে অত্যাচার নেমে আসে তার ফলে আমরা দেখব উনিশশো নব্বইয়ের দশকের গোড়া থেকে এরা বিভিন্ন সময় শরণার্থী হিসাবে বাংলাদেশে নিকটবর্তী বাংলাদেশে মাঝখানে নাফ নদী আছে বঙ্গোপসাগরের এই সীমান্তবর্তী এলাকায় সেই নাফ নদী অতিক্রম করে তারা প্রাণের ঝুঁকি নিয়ে অনেকেই বাংলাদেশে আসতে আরম্ভ করেন কক্সবাজার এলাকা এবং সেখানে আস্তে আস্তে বিরাট শরণার্থী শিবির গড়ে উঠতে আরম্ভ করে এদের সর্বশেষ অত্যাচার এদের ওপরে আসে সেনাবাহিনীর এবং অনেকে মনে করেন যে বৌদ্ধ ভিক্ষুরাও পেছনে ছিলেন কেউ কেউ এবং স্থানীয় আরাকানিরাও ছিলেন অন্যান্য সম্প্রদায়ের মানুষরাও ছিলেন যেখানে অন্ততপক্ষে কেউ বলেন পঁচিশ হাজার কেউ বলেন তিরিশ হাজার রোহিঙ্গিয়াকে হত্যা করা হয় এবং বাকিরা প্রাণের ভয় তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয় মেয়েদের উপরে অত্যাচার করা হয় তার সাপেক্ষে পঁচিশে আগস্ট দুহাজার সতেরো অন্ততপক্ষে রাষ্ট্রপুঞ্জের হিসেব অনুযায়ী সাত লক্ষ তিরিশ হাজার রোহিঙ্গিয়া তারা দু দিনের মধ্যে তারা বাংলাদেশে প্রবেশ করেন এবং তাদেরও ঠাঁই হয় বাংলাদেশের শরণার্থী শিবিরে সুতরাং রোহিঙ্গিয়াদের বর্তমান অবস্থাটা সামান্য কিছু রোহিঙ্গিয়া এখনো মায়ানমারে রয়ে গেছেন কিন্তু রোহিঙ্গিয়াদের বর্তমান অবস্থাটা হচ্ছে যে তারা কার্যত মায়ানমারের যে নাগরিকতার নীতি সেই নাগরিকতার নীতি অনুযায়ী তাদের নাগরিক বলে স্বীকৃতি দেওয়া হয়নি এবং তাদের অনেক ক্ষেত্রে বাঙালি বলা হয়েছে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু আজকে রাষ্ট্রবিহীন মানুষ বা স্টেটলেস শুধুমাত্র শরণার্থী নন কারণ বাংলাদেশও তাদের তো নাগরিকতা দেওয়ার জায়গায় নেই তাদের আশ্রয় দিয়েছে মাত্র আর মায়ানমারেও তাদের ফেরার উপায় নেই আর বেশ কিছু রোহিঙ্গিয়া তারা ইন্দোনেশিয়া মালয়েশিয়া বা থাইল্যান্ডেও আশ্রয় নিয়েছিলেন নিয়েছেন বা পৃথিবীর অন্য দেশেও তারা আশ্রয় নিয়েছেন স্যার পরবর্তী প্রশ্ন রোহিঙ্গা উদ্বাস্তু সমস্যা কিভাবে মিটবে ময়দুল ইসলাম প্রশ্ন করেছেন রোহিঙ্গা উদ্বাস্তু সমস্যা মেটা আমাকে যদি প্রশ্ন করা হয় অদূর ভবিষ্যতে মেটবার আমি কোনো আশা দেখতে পাচ্ছি না কেন আশা দেখতে পাচ্ছি না কারণ এই যে যেটা একমাত্র উল্লেখ করলাম যে যেখানে এই অন্ততপক্ষে দশ লক্ষের বেশি মানুষ তারা বাংলাদেশেই উদ্বাস্তু হিসাবে রয়েছেন এবং রাষ্ট্রবিহীন এবং অন্যান্য দেশগুলোতেও ছড়িয়ে ছিটিয়ে আছেন যে দেশগুলোর কথা বললাম তো সেখানে যদি মায়ানমার তাদের নাগরিকতা না দেয় সেখানে তাদের নাগরিকতা দেওয়া না দেওয়াটা অনেকটাই নির্ভর করবে আজকের দিনে মানে যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বা তারও আগে থেকে আমরা মেনে নিয়েছি যে একটা রাষ্ট্রের তার সার্বভৌম অধিকার সুতরাং তারা যদি এটাকে মায়ানমার যদি এই মানুষদের তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে না চায় তাহলে তাদের উপায়টা কি তারা সেখানে নাগরিকতা না পেলে তারা এতটাই প্রাণ ভয় ভীত বিশেষ করে অগাস্ট দু হাজার পরে তাদের পক্ষে কিন্তু তাদের নিজেদের দেশে ফিরে যাওয়া কঠিন যেটা বললাম যে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে বটে কিন্তু বাংলাদেশ তাদের তাদের ইতিমধ্যেই বাংলাদেশের জনসংখ্যা ষোলো কোটির ওপরে অতটুকু ছোট একটা দেশে সেখানে আরো এত সংখ্যক মানুষ অর্থাৎ আজকে সেখানে কিন্তু সেই সংখ্যাটা বিপুল পরিমাণে এসেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখবো যে সেখানে কিন্তু এই রোহিঙ্গিয়াদের নাগরিকতা দেওয়া বাংলাদেশের পক্ষেও কঠিন তো এই জায়গায় দাঁড়িয়ে তাহলে পরে কিন্তু তারা নাগরিকতা বাংলাদেশেও যদি না পান মায়ানমারেও যদি ফিরে না যেতে পারেন তাহলে এই সমস্যা সেটা অদূর ভবিষ্যতে মেটার আশা নেই বললেই চলে এবং তাতে করে কিন্তু আগামী দিনে এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে যেটা আমরা আজকে প্যালেস্টাইনকে কেন্দ্র করে দেখছি তাহলে আগামী দিনেই রোহিঙ্গিয়াদের যে সমস্যা রোহিঙ্গিয়াদের নিয়ে তাদের যে ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা সেখানে কিন্তু রোহিঙ্গিয়ারাও আগামী দিনে এই এলাকার দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার এই এলাকায় তারা আগামী দিনের একটা প্যালেস্তিনীয় জনগোষ্ঠীর সঙ্গে তুলনীয় একটা গোষ্ঠী হয়ে দাঁড়াতে পারে পরবর্তী প্রশ্ন হু ইজ দ্য নেক্সট ইন দ্য পাওয়ার প্লে অব মায়ানমার পলিটিক্স সুস্মিতা দাস মায়ানমারের রাজনীতিতে যদি আমরা বাইরের দেশগুলোর ক্ষমতা প্রদর্শনের কথা দেখি তাহলে একটা দিকে দেখবো যে ব্রিটিশরা চলে যাওয়ার পরে তারা এই দিকে খুব একটা নজর দেয়নি যদিও মায়ানমারের নেতৃত্বের সঙ্গে তাদের একটা যোগাযোগ ছিল বা আজও আছে এবং অংশাং সুচির সঙ্গে তো ব্যক্তিগতভাবে ছিলই তিনি দীর্ঘদিন লন্ডনে ব্রিটেনে ছিলেন পরবর্তীকালে তিনি দেশে ফেরার ফিরে রাজনীতি করবার সিদ্ধান্ত নেন রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন এটা একটা দিক অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন সময়ে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এই অভিযোগে তারা মায়ানমারের সরকারের উপরে নানান রকম অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করার চেষ্টা করেছে আমেরিকাও করেছে এবং তাদের কাছে কার্যত মায়ানমার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সেনা শাসনে বিভিন্ন পর্যায়ে বারবার ঘটেছে বলে তাদের কাছে ছিল ব্রাত্ত তো ব্রাত্ত থাকার ফলে সেই সুযোগটা কাজে লাগিয়েছিল চীন কারণ চীনের এখানে যে প্রাকৃতিক সম্পদ তার মধ্যে তেল এবং গ্যাস এইটার প্রতি কিন্তু চীনের একটা বড় রকমের আকর্ষণ রয়েছে এক নম্বর তার কারণ এই তেল এবং গ্যাস আজকে দুটো দেশ সবচেয়ে দ্রুত গতিতে উন্নতি করবার চেষ্টা করছে তারা হচ্ছে গোটা পৃথিবীতে একটা হচ্ছে চীন একটা হচ্ছে ভারত অতএব তারা দুটো দেশই চেষ্টা করছে কি করে পৃথিবীর কোন জায়গায় সন্ধান পাওয়া যায় কারণ এই দুটো দেশই স্বনির্ভর নয় জ্বালানির ব্যাপারে এবং কয়লা দিয়ে দিয়ে যেটা চাহিদা অনেকটা পূরণ করার চেষ্টা হতো কয়লার ভাণ্ডার সেটা গোটা পৃথিবীতে এবং ভারত এবং চীনেও সেটা প্রায় ফুরিয়ে আসছে আর বেশি দিন নেই সুতরাং অন্য যে জ্বালানি অর্থাৎ হাইড্রোকার্বন অর্থাৎ যেটা একটা মানে জলীয় অবস্থায় থাকে তরল অবস্থায় থাকে অর্থাৎ পেট্রো পণ্য সেগুলো বা প্রাকৃতিক গ্যাস অবস্থায় যেগুলো থাকে এগুলো পৃথিবীর যে এলাকায় রয়েছে সেখানে কিন্তু চীন এবং ভারত তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী যেমন আমরা পারস্য উপসাগরীয় এলাকাগুলোতে দেখি তেমনি মায়ানমারে এবং মায়ানমারের ক্ষেত্রে দেখব যে সেখানে চীন অনেক আগে আস্তে আস্তে তার যখন বাকি পৃথিবী তার থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়েছে তাকে কোনোভাবে কাছে টানছে না তার স্বার্থ দেখছে না তার দাবি শুনছে না তখন চীন কিন্তু সেখানে চেষ্টা করেছে বিনিয়োগ করবার রাস্তাঘাট তৈরি করবার রেললাইন তৈরি করবার বন্দর তৈরি করবার কেন কারণ তাদের নিজেদের স্বার্থে তাদের বিভিন্ন প্রদেশ থেকে তারা যদি রেললাইন করে মায়ানমারে আলাদা বন্দর তৈরি করতে পারে সেই বন্দরের মাধ্যমে এখন তাদের যে বাণিজ্য করতে হয় দক্ষিণ চীন সাগর পার হয়ে মালাক্কা সাগর ভারত মহাসাগর পার হয়ে তবে তাদের এই পশ্চিম এশিয়া বা আফ্রিকা বা ইউরোপের দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে হয় কিন্তু সরাসরি যদি তাদের দক্ষিণ পূর্ব বা দক্ষিণ মধ্য এলাকা থেকে তারা যদি মায়ানমারের মাধ্যমে তাদের বন্দর তৈরি করে সেখানে যদি তারা চলে আসতে পারে তাহলে বঙ্গোপসাগরের মাধ্যমে তারা এই রাস্তাটা অনেক সংক্ষিপ্ত করে ফেলতে পারে এটা যেমন রয়েছে তেল আর গ্যাসের ভান্ডারেও তারা কিন্তু পাইপলাইনের মাধ্যমে তারা ইতিমধ্যেই দু হাজার দশের দশক থেকে তারা নিজেদের দেশে সেখানে এই তেল এবং গ্যাস নিয়ে যেতে চেষ্টা করছে প্রতিদ্বন্দ্বী ভারত সেখানে ওএনজিসি বিদেশ আমাদের যে দেশের সংস্থা যারা বিদেশে এই ধরনের তেল গ্যাসের অনুসন্ধান করে বা সেগুলো নিয়ে কাজ করে তারা এই ব্যাপারে পরবর্তীকালে যখন প্রচেষ্টা চালায় তখন দেখা যায় যে বিভিন্ন ভান্ডারের মধ্যেই চীন সেখানে তার নিয়ন্ত্রণ কায়েম করে ফেলেছে সুতরাং ভারত এখনো চেষ্টা করে যাচ্ছে কোন কোন ক্ষেত্রে তারা খানিকটা আংশিক সাফল্য পেলেও তারা ততটায় এগোতে পারেনি যেটা রোহিঙ্গিয়াদের প্রসঙ্গে বলেছিলাম যে ওই যে আরাকান প্রদেশের কাছাকাছি সেখানে নতুন বন্দর এবং কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট মানে একটা বহুপাক্ষিক একটা প্রকল্প সরকার তৈরি করার ভারত সরকার তৈরি করার চেষ্টা করছে 484 মিলিয়ন মার্কিন ডলার দিয়ে তারা এই প্রকল্প তৈরি করার চেষ্টা করছে এই প্রকল্প তৈরি হলে আমাদের মিজোরাম যে প্রদেশ উত্তরপূর্ব ভারতের তার মধ্য দিয়ে ওখানকার চীন প্রদেশের মধ্য দিয়ে সড়কপথে যোগাযোগ এবং ওখানে একটা মায়ানমারের বন্দর বন্দর সেখানে কাছাকাছি জায়গায় তারা ভারত একটা নিজস্ব প্রভাবের এলাকা তৈরি করতে পারে এবং এই তেল গ্যাসের ক্ষেত্রেও একটা বড় ভূমিকা নিতে পারে এবং এটা শেষ হওয়ার কথা ছিল গত বছর অর্থাৎ দু হাজার তেইশের নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে যেহেতু মায়ানমারের এখন পরিস্থিতি খুব খারাপ কারণ সেনাবাহিনী যতই দমন পীড়ন করুক আমরা যতটুকু খবর পাচ্ছি যে বিভিন্ন প্রদেশ প্রান্তিক প্রদেশ বা এই পাহাড়ি এলাকাগুলো শুধু নয় এমনকি রাজধানী এখন ইয়াঙ্গন বলা হয় এখন রাজধানী সেটা নয় রাজধানী হচ্ছে নতুন শহর ন্যাপিদ দ যেটা মান্দালয়ের কাছাকাছি সেই ন্যাপিদ শহর বা ইয়াঙ্গন শহর বা অন্যান্য শহর মান্দালয় শহর এগুলো বিভিন্ন জায়গায় কিন্তু বিদ্রোহীরা যারা মানে নিরস্ত্র আন্দোলন করছে যারা একেবারে প্রতিবাদ করতে চায় সরকারের তারা কিন্তু জোটবদ্ধ হয়েছে অর্থাৎ বিভিন্ন জাতিগোষ্ঠী জাতিসত্তার মানুষ তারা জোটবদ্ধ হয়ে আন্দোলন করছে ফলে এতটাই একটা বিশৃঙ্খল পরিস্থিতি তাতে এই ধরনের প্রকল্পের কাজ করা খুব কঠিন সুতরাং চীন এবং ভারত উভয় দেশই খুব তীক্ষ্ণ নজর রাখছে বর্তমান মায়ানমার পরিস্থিতির উপরে পরবর্তী প্রশ্ন দত্ত করেছেন ইউনাইটেড নেশনস কি স্টেপ নিয়েছে টুয়ার্ডস দেম রাষ্ট্রপুঞ্জ সেরকম কোনো ব্যবস্থা নিতে পারেনি রাষ্ট্রপুঞ্জের তরফে যেমন রোহিঙ্গিয়াদের সাপেক্ষে যখন রাষ্ট্রপুঞ্জের তাদের প্রতিনিধিবৃন্দ তারা আরাকান প্রদেশে আসেন তখন একটা গোলমাল ঘটে ওই দু হাজার সেটা হচ্ছে এই রোহিঙ্গিয়াদের তাদের একটা জঙ্গি গোষ্ঠী আছে সেই জঙ্গি গোষ্ঠী তারা এখানে অভিযোগ আসে যে তারা ওখানে বিভিন্ন রকমের মানে বোমা বিস্ফোরণ বা অন্য কিছু ঘটাবার চেষ্টা করছে এবং তার সুবাদেই কিন্তু মায়ানমারের সেনাবাহিনী বা ওখানকার মানুষ তারা এখানে অভিযান চালাতে আরম্ভ করে সুতরাং এই রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি দলকে মানে কোন রকম ফল ছাড়াই কার্যত ফিরে যেতে হয় এই যে ফিরে যাওয়া এর বাইরে আরো কিছু ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে রোহিঙ্গিয়াদের ব্যাপারে সেখানে আমরা যে আফ্রিকার একটা ছোট দেশ গাম্বিয়া তারা রাষ্ট্রপুঞ্জের অধীনে যে আন্তর্জাতিক আদালত রয়েছে শহরে ইন্টারন্যাশনাল কোর্ট জাস্টিস সেখানে তারা একটা মামলা করেছে মায়ানমার সরকারের বিরুদ্ধে যে সেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এই রোহিঙ্গিয়াদের ওপর অত্যাচারের সাপেক্ষে এবং সেখানে এটাকে গণহত্যা বলে তারা অভিযোগ করেছে জেনোসাইড বলেছে এবং সেটাকে এই রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক আদালত তারাও এটাকে গণহত্যা মনে করছে কিন্তু সেটা একটা মামলা আমরা এগুলোর সহজে হয় না এবং আরেকটা জিনিস হচ্ছে যে আন্তর্জাতিক আদালতের ক্ষেত্রে আরেকটা সীমাবদ্ধতা থাকে যে অন্য দেশীয় আদালতের ক্ষেত্রে আমরা দেখি আদালত একটা রায় দেয় কিন্তু আদালতের তো নিজস্ব বাহিনী নেই যে আদালত সেই রায়টাকে কার্যকরী করবে সুতরাং আদালতের রায়কে কার্যকরী করে শাসন বিভাগ সরকারের তাদের মাধ্যমে পুলিশ প্রশাসনের মাধ্যমে সেটা কার্যকরী হয় সরকার সেটাকে কার্যকরী করে সরকারের অন্যান্য বিভাগ তো আন্তর্জাতিক ক্ষেত্রে বেশি এক দ্বিতীয় কথা কথা মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে অনেক বলতে পারে এবং বলেওছে মায়ানমার প্রসঙ্গে শুধু রোহিঙ্গিয়া নয় বিরোধীদের কণ্ঠরোধ করার বিপক্ষে তারা অনেক কথা বলেছে তাদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া তাদের আন্দোলন করবার অধিকার কেড়ে নেওয়া ইত্যাদি নিয়ে অনেক প্রশ্ন তুলেছে কিন্তু বিষয় যেটা থাকে যে রাষ্ট্রপুঞ্জ কাজ করতে গেলে তাদের একটা বড় সমস্যা হচ্ছে যে তারা কিন্তু এই যে বিশ্ব রাজনীতির যে গতি প্রকৃতি অর্থাৎ ক্ষমতার যে রাজনীতি সেই ক্ষমতার রাজনীতির বাইরে গিয়ে কি রাষ্ট্রপুঞ্জ কোনো সিদ্ধান্তকে আজ দি কার্যকরী করতে পেরেছে আমরা যদি এই ইসরায়েলের যে গাজার ব্যাপারে যে তাদের যে সংঘর্ষ চলছে বা গাজার উপরে যে বোমাবর্ষণ বা ওয়েস্ট ব্যাংকের উপরে যে বোমাবর্ষণ সেটা নিয়েও আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে আমরা জানি দক্ষিণ আফ্রিকা মামলা করেছে আরেকটা মামলা রাষ্ট্রপুঞ্জ দীর্ঘদিন ধরে ছিল শতপ্রণোদিত হয়ে এখন সেটাকে সামনে নিয়ে এসছে যে প্যালেস্টাইনের এই যে সেটা কি ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনকে সেটা কি দখলে রেখেছে তারা এটা কি অকুপেশন তো এটা নিয়েও এখন মামলা চলছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেখানে আমেরিকা ইতিমধ্যেই আন্তর্জাতিক আদালতকে পরামর্শ দিয়েছে তোমরা যেন এমন কিছু করোনা না যে ওখানকার রাজনৈতিক পরিস্থিতি সেটা বেসামাল হয় আবার চীন পাল্টা বলেছে গত তিন দিন আগে যে এখানে কিন্তু রাষ্ট্রপুঞ্জ বা আন্তর্জাতিক আদালত তার রায় দিতে গিয়ে যেন কোন রকম দ্বিধাবোধ না করে তার মানে ক্ষমতার রাজনীতির বৃত্তের মধ্যেই কিন্তু রাষ্ট্রপুঞ্জের মতন আন্তর্জাতিক সংস্থাকে আজ পর্যন্ত কাজ করতে হয়েছে এবং এটাও ভুলে গেলে হবে না যে নিরাপত্তা পরিষদে যদি এই ধরনের বিষয় ওঠে সেখানে যারা স্থায়ী সদস্য তাদের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে অর্থাৎ সিদ্ধান্তটাকে রদ করবার ক্ষমতা রয়েছে আর সাধারণ সভাতেও সেখানেও কিন্তু যারা বৃহৎ শক্তিধর রাষ্ট্র আমেরিকা রাশিয়া চীন এদের এতটাই প্রভাব রয়েছে আর অন্যান্য দেশ রয়েছে কিন্তু এদের প্রভাব এতটাই বেশি যে তার ফলে এই সিদ্ধান্তগুলোকে কার্যকরী করা খুব কঠিন রাষ্ট্রপুঞ্জ পদক্ষেপ করতে চেষ্টা করেনি তা নয় মায়ানমারের সাপেক্ষে কিন্তু সেই পদক্ষেপগুলো কার্যকরী এখনো পর্যন্ত করা যায়নি আরেকটা কথা যে বিভিন্ন দেশ যখন আর্থিক নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্য কোনো দেশ তখনও সমস্যা হচ্ছে আর্থিক নিষেধাজ্ঞা জারি করার বিপদ হচ্ছে তাতে সাধারণ মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশের যারা সুবিধাভোগী মানুষ এলিট যারা তাদের কোনো অসুবিধা কোনো দেশে হয় না পরবর্তী প্রশ্ন সৌরাশিস ঘোষ করেছে মায়ানমারের রাষ্ট্র ক্ষমতা ধরে রাখতে রোহিঙ্গাদের কিভাবে ব্যবহার করা হচ্ছে এখন আর মায়ানমারের রাষ্ট্র ধরে রাখতে রোহিঙ্গিয়াদের ব্যবহারের কোনো প্রশ্ন নেই আগেও ছিল না সৌরাশিষকে একটা কথা আমি বলি যে এটা মাথায় রাখতে হবে যে মায়ানমার আমি একটু আগে বলেছি খুব সংক্ষেপে যে মায়ানমার এই যে তাদের নাগরিকতা কাদের দেবে নাগরিকতা আমরা দুভাবে পেতে পারি আমরা জানি যে একটা হচ্ছে জন্মগতভাবে পাওয়া যায় আরেকটা হচ্ছে আবেদনের ভিত্তিতে পাওয়া যায় পৃথিবীর বেশিরভাগ দেশেই দীর্ঘদিন পর্যন্ত জন্মগতভাবেই নাগরিকতা পাওয়া যেত কিন্তু ইদানিংকালে আমরা সেই ধরনের জায়গা থেকে সরে আসছি পৃথিবীর সব দেশেই প্রায় কম বেশি যেখানে আমরা আবেদনের ভিত্তিতে নাগরিকতা পাওয়ার জায়গায় আসছি তো সেখানে মায়ানমার কিন্তু এই রোহিঙ্গিয়া জনগোষ্ঠীর মানুষদের তাদের কখনোই নাগরিক হিসাবে স্বীকৃতি দেয়নি বিভিন্ন সময় যখন তালিকা তৈরি হয়েছে তাদের তার বাইরে রেখেছে শেষ পর্যন্ত কফিনে শেষ পেরেকটা ছিল উনিশশো সালের তাদের যে নতুন নাগরিকতা আইন সেই নাগরিকতা আইনে সম্পূর্ণভাবে তাদের তালিকা থেকে বর্জন করা হয়েছে তারপরে যখন তারা বিভিন্নভাবে প্রতিবাদ করেছে আন্দোলন করেছে তখন এই বিরোধটা আরো তীব্র হয়েছে এবং এই বিরোধিতার জায়গায় আমরা দেখতে পাবো তাদের ওপরে দমন পীড়ন নেমে এসেছে সুতরাং যারা নাগরিকই নয় তাদের আর ব্যবহার করার প্রশ্ন কোথায় বাংলাদেশ সরকার তাদের এখানে যেহেতু এত মানে সংখ্যায় মানুষ রয়েছেন তার ফলে তারা বারবারই দাবি করেছে যে এই মানে রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমার ফিরিয়ে নেই কিন্তু সেই ফিরিয়ে নেওয়ার ব্যাপারে বিভিন্ন দফায় আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক স্তরে কোন কোন ক্ষেত্রে অন্য দেশ মধ্যস্থতা করার চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত মায়ানমার সরকার ফিরিয়ে নিতে রাজি হয়নি কারণ আমার নাগরিক যারা নয় আমি যাদের নাগরিক বলে মানছি না তাদের আমি নেওয়ার প্রশ্ন নেই সুতরাং তাদের আর রাজনীতিতে ব্যবহার করার কোনো প্রশ্নই নেই এখন তো পুরো আড়াআড়ি বিভাজন হয়ে গেছে একদিকে সেনাবাহিনী তাদের সঙ্গে লড়াইটা প্রায় সমস্ত জনগোষ্ঠী আর রোহিঙ্গিয়ারা তো বেশিরভাগই তারা আজকে যদি আমরা বলি যে দশ লক্ষের ওপরে তারা হচ্ছেন বাংলাদেশে এবং আরো তিন চার লক্ষ হচ্ছেন কমপক্ষে তারা ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার এই জায়গাগুলোতে তাহলে কতজন রোহিঙ্গা সেখানে পড়ে রয়েছেন যে যাদের নিয়ে রাজনীতিতে ব্যবহার করতে হবে আরেকটা কথা হচ্ছে তারা ধর্মগতভাবে বৌদ্ধ নন সুতরাং তাদের নিয়ে আলাদা করে রাজনীতি করার কোনো দরকার নেই যদি আমরা সংখ্যার বিচারে বলি তাহলে একদম গোড়াতে আমি বলেছিলাম সেখানে সংখ্যার বিচারে ধর্মীয় জনগোষ্ঠী যারা সংখ্যালঘু তাদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যালঘু জনগোষ্ঠী হবেন খ্রিস্টানরা যাদের পেছনে অনেক ক্ষেত্রে পশ্চিমের দেশগুলো তাদের নানানভাবে সাহায্য করবার চেষ্টা করেন থাই মায়ানমার সীমানার বরাবর কাজে রোহিঙ্গিয়ারা সেখানে মায়ানমারের রাজনীতিতে আরো ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে গেছে এটাই শেষ প্রশ্ন নিচ্ছি স্যার ভারত এবং মায়ানমারের বর্তমান সম্পর্ক কেমন প্রলয় দিনদা প্রশ্ন ভারত এবং মায়ানমারের বর্তমান সম্পর্ক এই মুহূর্তে খুব জটিল জায়গায় আছে আমরা মনে রাখব যে প্রলয়কে বলি আমরা মনে রাখবো যে আমরা দীর্ঘদিন পর্যন্ত যখন এই বাষট্টি থেকে অষ্টআশি নব্বই এর সময়টা বলছিলাম যখন সেনা শাসন ছিল তখন কিন্তু আমরা মায়ানমারের সেই সরকারের সঙ্গে আমরা সম্পর্ক ততটা রাখতে চাইতাম না যেহেতু সেটা অগণতান্ত্রিক সরকার যেহেতু সেটা গণতন্ত্রকে দমন করবার চেষ্টা করে এবং সেই পর্যায়ে খেয়াল করে দেখবে যে অংসাং সূচিকে তখন আমরা শান্তি পুরস্কার দিয়েছিলাম আমাদের সরকারের তরফ থেকে এবং সেই অংসাং সূচি পরবর্তীকালে যখন মায়ানমারে ফিরে এসে আন্দোলন করতে চেষ্টা করেন গণতন্ত্রের দাবিতে আন্দোলন করতে চেষ্টা করেন সেটা আরো পরের কথা কিন্তু ইতিমধ্যে আমাদের নব্বইয়ের দশকে ভারতবর্ষের পররাষ্ট্র নীতিতে একটা বড় পরিবর্তন আনা হয় সেটা হচ্ছে আমাদের আর্থিক উদারীকরণের বেসরকারীকরণের এবং বিশ্বায়নের ভুবনায়নের সঙ্গে আমাদের দেশের অর্থনীতিকে মিশিয়ে দেওয়া এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এবং তারই সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের সরকার সিদ্ধান্ত নেয় উনিশশো সালে তখন পিভি ভি নরসিমা রাও প্রধানমন্ত্রী উবে নীতি বা লুক ইস্ট পলিসি যেটাকে বর্তমান যে বিজেপি সরকার তারা পরবর্তীকালে আরো একটা ধাপ এগোবার চেষ্টা করেছে অ্যাক্ট ইস্ট পলিসি অর্থাৎ শুধু তাকালে হবে না সেখানে সক্রিয় ভূমিকা নিতে হবে সক্রিয় ভূমিকা নিতে গেলে এটা মাথায় রাখতে হবে যে আমাদের ভারতবর্ষের যে উত্তর পূর্ব অংশ অর্থাৎ অসম এবং এই যে মেঘালয় বলো মেঘালয় বাংলাদেশের ক্ষেত্রে বা অন্যদিকে ধরো মিজোরাম বলো মণিপুর বলো সেগুলো এই মায়ানমারের ক্ষেত্রে এইগুলোর মাধ্যমে কিন্তু সেখানে সড়ক যোগাযোগ থেকে আরম্ভ করে বাণিজ্যিক যোগাযোগ গড়ে তুলতে হবে এবং সেখানে কি করে সড়ক যোগাযোগ ছাড়াও কি কি করে করে বন্দর তৈরি করা করা যায় আর্থিক ভাবতে হবে এই প্রচেষ্টাগুলো ওই পূবে তাকাও নীতি থেকে আজ থেকে তিরিশ বছর আগে থেকে আমরা মায়ানমার সরকারের সঙ্গে ইংরেজিতে যেটাকে বলে এনগেজ করা অর্থাৎ তাদের সঙ্গে আমরা কথাবার্তা সম্পর্ক তৈরি করা শুরু করেছি সেটা বৈরিতার সম্পর্ক থেকে আমরা পুরোপুরি সরে এসে তাদের সঙ্গে নতুনভাবে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছি তার একটা বড় কারণ হচ্ছে যে চীনের প্রভাব যদি আমাদের প্রতিবেশ এলাকায় সেটা ক্রমশ বেড়ে যায় সেটা ভারতের পক্ষে তার নিরাপত্তার পক্ষে বিপজ্জনক বলে ভারতের সরকার মনে করে সেই জায়গায় দাঁড়িয়ে যেমন শুধু পাকিস্তান বা অন্যান্য দেশ নয় সেখানে যেমন বাংলাদেশ মায়ানমার নেপাল এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের নজর দেওয়া দরকার সেখানে মায়ানমারের সঙ্গে কিন্তু চীনের হাতে যদি আমরা পুরো দেশটাকে ছেড়ে দিই যে তারা বিনিয়োগ করুক কারণ পশ্চিমী দেশগুলো তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল বলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাহলে সেখানে যদি আমরাও ওই দিক থেকে মুখ ফিরিয়ে থাকি তাহলে ওই এলাকাটা কিন্তু পুরোটাই মানে যেটা আমাদের আরেকটা প্রতিবেশী দেশ পুরো এলাকাটাই তাহলে চীনের অনেক বেশি প্রভাবের এলাকা হয়ে উঠবে আমরা জানি যে চীন রোড ইনিশিয়েটিভের মাধ্যমে অনেক অনেক বেশি সড়ক যোগাযোগ বন্দর নির্মাণ এগুলোর চেষ্টা তারা আমাদের প্রতিবেশী এলাকাগুলোতে করছে সুতরাং সেই জায়গা থেকে ভারত ইদানিংকালে বারবারই চেষ্টা করেছে এমনকি মায়ানমারে সেনা শাসন থাকলেও তাদের সঙ্গেও ভারত সরকার সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে কিন্তু ইদানিংকালে বিশেষ করে গত এক দেড় বছরে পরিস্থিতি যেখানে গেছে তাতে করে ভারত অনেক বেশি কড়া নজর রাখছে মায়ানমারের দিকে কারণ আগামী দিনে কারা শেষ পর্যন্ত ক্ষমতায় থাকবে সেনা শাসকেরা থাকতে পারবেন নাকি যারা গণতন্ত্রকামী যে বিদ্রোহীরা যারা জোট বেঁধেছেন জোট বেঁধে মায়ানমারের বিভিন্ন প্রান্তে এমনকি মাঝখানেও মধ্যস্থলেও যারা আস্তে আস্তে তাদের প্রভাব বৃদ্ধি করছেন তারা যদি কোনোভাবে ক্ষমতায় আসেন সেদিকে তীক্ষ্ণ নজর রাখাটা ভারতীয় কূটনীতির দিক থেকে অত্যন্ত জরুরি সেটাই বিদেশ নীতির সম্পর্ক একটা সন্ধিক্ষণে রয়েছে এটাই আমরা বলতে পারি স্যার আরেকটি প্রশ্ন এসেছে আহ এস কে করেছেন হাউ ডু দা পজিশন টেকেন বাই দা ইউনাইটেড স্টেটস এন্ড চায়না ডিপার রিগার্ডিং দ্য সিচুয়েশন ইন মায়ানমার এটা খানিকটা আমি বলেছিলাম আর একটু বিষয়ে বলা যাক সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র তারা যে এমন নয় যে মার্কিন বিদেশ নীতিতে পৃথিবীতে সব জায়গায় সব সময় গণতান্ত্রিক সরকারকেই বা গণতান্ত্রিক শাসকদেরই তারা সমর্থন করেছে অনেক ক্ষেত্রেই তারা গণতান্ত্রিক শাসকদের ক্ষমতাচ্যুত করতেও চেষ্টা করেছে নানাভাবে এবং অনেক জায়গাতেই দেখা যাবে যে সেনা শাসকদের যেমন পাকিস্তানে বা অন্যান্য জায়গায় আফ্রিকার বিভিন্ন জায়গায় দক্ষিণ আমেরিকায় তারা সেনা শাসকদের বা স্বৈরাচারী শাসকদের তাদের তাদের যেটা তারা জাতীয় স্বার্থ বলে মনে করে বা দাবি করে তাদের স্বার্থে তাদের তারা সমর্থন করেছে এখন মায়ানমার তুলনায় তাদের কাছে একটা খুব ক্ষুদ্র এলাকা ছিল কারণ তখনো পর্যন্ত যে সময়কার কথা আমরা বলছি সত্তরের দশকে আশির দশকে তখনও এই এলাকায় চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সেটা বাড়েনি সুতরাং ইতিমধ্যে চীন খুব সুকৌশলে এর আমলে যখন অর্থনৈতিক উদারীকরণের নীতি অবলম্বন করতে আরম্ভ করে তারা আশির দশক থেকে তারপরে এই চীনে যেমন বিনিয়োগ বাড়ে তেমনি চীন আশপাশের প্রতিবেশী দেশগুলোর দিকে নজর দিতে আরম্ভ করে যেটা আগে তাদের দেওয়ার ততটা ক্ষমতা ছিল না আজকে চীনের যতটা পুঁজি রয়েছে সেই পুঁজিকে তারা অন্যান্য দেশে কাজে লাগাতে চায় এবারে যেটা আমি বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতন পশ্চিমী দেশগুলো তারা মোটামুটি একমাত্রিকভাবে মায়ানমারকে দীর্ঘদিন দেখেছে সেটা কিভাবে যে মায়ানমারে যেহেতু তত কিছু সম্পদ নেই উল্লেখযোগ্য তেল আর গ্যাসের সন্ধান পাওয়া গেছে আর পরে অতএব যেহেতু সেরকম কোন সম্পদের খোঁজ খবর ছিল না অনেকটাই তো সম্পদের রাজনীতি বা রিসোর্স পলিটিক্স সুতরাং যেহেতু খোঁজ ছিল না তার ফলে তারা মানবাধিকারকে গণতন্ত্রকে বেশি জোর দেওয়ার কারণে তারা এই মায়ানমারকে ব্রাত্য করে রেখেছিল তারা মায়ানমারের উপরে আর্থিক নিষেধাজ্ঞা বিভিন্ন সময় জারি করেছিল সেই সুযোগটা কাজে লাগিয়ে চীন কিন্তু ক্রমশ এই দেশের সঙ্গে সেনা শাসকদের সঙ্গে সেনা শাসক না থাকলে যারা গণতান্ত্রিক শাসক নির্বাচিত শাসক অংসাং সুচি সরকার প্রত্যেকের সঙ্গে তারা ধারাবাহিকভাবে গত বেশ কিছু দশক ধরে তারা কিন্তু এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে তাদের নিজেদের স্বার্থে তাদের বিনিয়োগের স্বার্থে এখানে পরিকাঠামো গড়ে তুলে তারা এই দেশগুলোর উন্নতি ঘটাতে চায় এই প্রতিশ্রুতি দিয়ে কারণ অন্যরা যখন মুখ ফিরিয়ে নিয়েছে চীন মুখ ফিরিয়ে নেয়নি এখানেই কিন্তু চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির পরস্পর বিরোধিতা মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে মুখ ফিরিয়ে নিয়েছে মানবাধিকারের দোহাই দিয়ে তারা যেহেতু ব্রাত্ম করেছে আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে যখন মায়ানমারের অর্থনীতি বিপর্যস্ত যখন আরও বেশি তাদের পুঁজি বিনিয়োগ দরকার তখন চীন কিন্তু সেখানে পুঁজি বিনিয়োগ করতে এগিয়ে এসছে এবং মায়ানমারের এই যে পেট্রোপণ্য সেটা রপ্তানি শুরু হলেও তাদের কিন্তু পরিকাঠামো ছিল না সড়ক বলো বন্দর বলো এগুলো কোনোটাই ছিল না ফলে সেই জায়গাগুলো তৈরির ক্ষেত্রে তারা একটা অগ্রণী ভূমিকা নিতে এগিয়ে এসছে ভারত পরে গেছে কিন্তু চীন এই জায়গাটার প্রায় সিংহভাগ তারা দখল করে ফেলেছে এখানেই আমেরিকা এবং চীনের নীতির পরস্পর বিরোধী অবস্থা থ্যাংক ইউ স্যার আমাদের এখানে আছেন অনিন্দিতা হোর ম্যাম অধ্যাপিকা অনিন্দিতা হোর ওনার যদি কোনো প্রশ্ন থাকে ম্যাম আপনি করতে পারেন আচ্ছা ম্যামের সম্ভবত কেটে গেছে তো যাই হোক আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আহ স্যারকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে সময় দেওয়ার জন্য এবং আলোচনাটি খুব সুন্দর হয়েছে আহ সকলকেও অসংখ্য ধন্যবাদ যারা আজকের আলোচনাটি শুনলেন আহ আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি সম্ভবত জয়েন করেছেন আসলে সরি আমি কিছুতেই আসলে লিখতেও পারছি না শোনা শোনা যাচ্ছে কি আমাকে হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বলুন আপনার কোনো প্রশ্ন থাকলে না না আমি অনেকক্ষণ ধরে লেখার চেষ্টা করছিলাম অ্যাকচুয়ালি আমি পাঠছিলাম না লিখতে সেটা অলরেডি একজন করে দিয়েছে আমি যেহেতু স্যার ভারত আর মায়ানমারের সম্পর্কটা একটু যদি বলে দিতেন তাহলে হয়তো ভালো হতো ছাত্রছাত্রীদের জন্যই এবং আমার জন্য বটে তো অলরেডি একজন করে ফেলেছেন তো ধন্যবাদ আমি আর এখন আর কিছু বলছি না এখন ধন্যবাদ চর্চা কেন্দ্র আপনারা এই আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ সকলকে শুভরাত্রি শুভরাত্রি